ক্যাম্পেইনে যারা দেখেছেন তারা এরই মধ্যে জেনেছেন যে আমার সাথে কে থাকবেন তার সম্পর্কে অনেক কিছু বলার আছে। আমি একটি স্ট্যাটাস দিয়েছি, তা ছোট করে বলি, এদেশে গান গাইতে আসেন অনেকেই, গান গিয়ে একটা জীবন পারও করে ফেলেন অনেকেই, কিন্তু শিল্পী হতে পারেন না কেউ, সবাই। অনেকে হয়তো গায়িকা গায়ক হিসাবে থেকে যান মৃত্যুর আগ পর্যন্ত, শিল্পী খুব কম মানুষই হন। আজকে যার সাথে কথা বলছি তিনি অবশ্য শিল্পী এবং খুব গুণী একজন শিল্পী, বাকিটা আলাপে করি। ন্যান্সি এবং আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে রয়েছে ন্যান্সি কর্নার রোদেলা। খুব ছোট করে আজকে ইন্ট্রোটা দিলাম। রোদেলা কেমন আছে বলো? ভালো আছি। এই প্রথম প্রায় আধা ঘন্টা, প্রায় এক ঘন্টার উপরে আমাদের স্টুডিওতে রোদেলা এসেছে, কিন্তু এই প্রথম কণ্ঠ শুনলাম। সো ন্যান্সি, ওয়েলকাম টু মাই শো। ফাইনালি আপনার মুখটা, আপনি আর একটু ওদিকে সরে যান, ফাইনাল প্লিজ, একটু দেখে কথা বললে ভালো লাগবে না, আমি ভয়ে ভয়ে একটু আটকে রাখছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি কাউকে ভয় পাই না, কিন্তু একমাত্র দু তিনজন, দু একজন তার মধ্যে আমি আছি না, এটা আমাকে অনেকেই বলে। গতকালকেও একটা চ্যানেলে আমাকে এক প্রোডিউসার বলছেন যে আপু আপনাকে প্রচন্ড ভয় পেতাম, এখন পাই না। আমি বললাম কেন এখন পান না, বলে এখন যে আপনার সাথে কিছুক্ষণ কথা হওয়ার পর আর ভয় পেতাম। আসলে কি ইমেজ, তাই না? আমার তো পরিবারের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, মানে শিল্পী সমাজের কেউ তো, আমার বাবা বা মা, দাদা, চাচা, আমার বংশের কেউ ছিল না। আমার আম্মারই স্বপ্ন ছিল যে আমি এই প্রফেশনে আসব। তো কিভাবে কিভাবে যে প্রফেশন তো না, আসলে উনি চেয়েছিলেন বড় শিল্পী হবে, তখন তো আর প্রফেশন হিসেবে ভাবতেন না। তো এখানে আসার পরে আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের কাছে এটা কিন্তু একটা স্বপ্নের জগৎ। এখন তো তবু অ্যাক্সেসটা অনেক ইজি হয়ে গেছে, মানুষ ফেসবুকেই দেখতে পাচ্ছে আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, কি খাচ্ছি, কি পড়ছি। আগে তো অত সহজ ছিল না কারো সম্পর্কে জানাটা, তা আমাদের কাছে একটা ধোয়াটে একটা ব্যাপার ছিল, কুয়াশাচ্ছন্ন। তখন আমার মনে সবসময় একটা ভয় কাজ করতো যে কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, মেশাটাকে উচিত হবে কি না, বা কথা বললে কথার অর্থটা কোথায় দাঁড়াবে, বা এই সম্পর্কের আবার কোনো পরিণতি কোথাও কোনো কিছু লেখা হবে কিনা, এগুলো নিয়ে খুব ভীত থাকতাম। সে কারণে দেখা যেত যে মানুষের সাথে তুলনামূলকভাবে আর অন্য দশজনের চাইতে অনেক কম মিশতাম। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম প্রেমটা কিভাবে হয়ে গেল? প্রথম প্রেম তো আমার ইন্ডাস্ট্রিতে 2005-এ যখন, তখন আমি ইন্ডাস্ট্রিতে আমার গান আসেনি, হাবিব ভাইয়ের এখানে শুধু কাজ করছি, তখন আমার বিয়ে হয়েছে। বিয়ের কথা বলিনি, বিয়ের তো আমার প্রেমের পরে যার সাথে প্রেম করেছিলাম তার সাথেই বিয়ে হয়েছে, এটা বলিনি। তাহলে গানের সাথে? গানের সাথে অবশ্যই, মানুষের সাথে প্রেম, মানে প্রেমটা কিভাবে হলো? আপনি যে অ্যাটিটিউডের কথা বললেন এতক্ষণ, তো যারা ভাবছে বা যারা আমরা যারা শুনছি, মনে হচ্ছে যে এই মেয়েটা সালে তাহলে কিভাবে একটা ছেলে প্রেমের প্রস্তাব দেবে, বা সে কিভাবে রিসিভ করবে? এই মেন্টালিটি, সেই ছেলে তো আর ইন্ডাস্ট্রি না, না তার মানে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হয় জীবনে, না তা তো করতে হয়, কিন্তু আমার বক্তব্যটা এটাই ছিল যে ইন্ডাস্ট্রিতে চলার ব্যাপার একটা ভীতি ছিল, তার মানে এই না যে ইন্ডাস্ট্রির বাইরের লোকজনকে আমি ভয় পেতাম। এক্স্যাক্টলি, ন্যান্সি কাউকে ভয় পায় না এটা তো সবাই জানে। যাই হোক, যেহেতু হাবিবের প্রসঙ্গ আসলো, এটা এটা অনেক জায়গায় বলা হয়ে গেছে, তারপরেও আজকে একটু রেকর্ড নিয়ে যে এই এই পরিচয়টা কিভাবে হলো এবং প্রথম কথাবার্তা কিভাবে আসলে চেনা জানাটা? দিন তেমন কোনো কথাই হতো না। আমার গান প্রথম শুনেছিলেন ফেরদৌস ওয়াহিদ মামা, উনি রেকমেন্ড করেছিলেন আমার কথা, এবং সেই অনুযায়ী আমাকে স্টুডিওতে ডাকা, আমার ভয়েস শোনা, পছন্দ করা। তারপর লাকিলি আমি বলবো যে এস এ হক অলিক, ওনারও একটা বড় ভূমিকা আছে, কারণ উনি এই ড্রাইভটা দিয়েছিলেন যে ওনার হাবিবের গল্পের সাথে মিলে আছে বলেন, যে ওনার আকাশ ছোঁয়া ভালোবাসাতে একদম টাইটেল সঙ্গে নতুন একটা মেয়েকে না, এটা কিন্তু চট করে কোনো ডিরেক্টর হয়তো চাইবেন না যে একটা অপরিচিত কণ্ঠ কে নিয়ে নেওয়া, রিস্কের ব্যাপার। তো এরা ওনাদের প্রত্যেকেরই অবদান কিন্তু আছে আমার কাজের পেছনে। তারপর একের পর এক কাজ দীর্ঘদিন, আমাদের এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু হাবিব ভাই আমাকে তুমি বলেছেন, আমার মনে হয় আমাদের একসাথে কাজ করার প্রায় বছর পাঁচেক পর। কি ভয় চিন্তা করেন,
আপনি ঘুরে ফিরে শুধু ভয় দিয়ে কাটিয়ে যাচ্ছেন? না 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 হাবিব, অনেককেই হয়তো সাত দিনের মাথায় তুমি বলেছে না, আমাকে প্রায় চার পাঁচ বছর পরে, আমি আমি শেষের দিকে দু বছর আড়াই বছর যাবার পরে আমার সাথে ওনার তেমন কোনো কথাই হতো না। এখনও যে খুব বেশি কথা হয় না, তবে আগের চাইতে বেড়েছে। আগে তো একদমই কথা হতোই না বললেই চলে। দেখা যেত উনি ফোন করতেন যে ন্যান্সি আপনি কি ফ্রি আছেন, এই দিন কি কাজটা করতে পারবেন? হ্যাঁ ভাইয়া পারবো, অতটুকুতেই শেষ, ওইটার সময় এখানে। আচ্ছা আচ্ছা, অলিকের কাজের আগের জীবনটা কেমন ছিল আপনার? আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি। না অবশ্যই হয়েছে। না তারিক ভাই, আপনি আগে অলিকের কাজে আগে চিন্তাম না এখন ঠিকই। না সেটা আপনি চেনেন, কিন্তু আমার জীবনযাত্রায় পরিবর্তন যদি আপনি বলেন, এখন আপনার দেখাতে বা আপনার জানাতে হয়তো আপনি আগে চিনতেন না ন্যান্সিকে, নাইমুল হকের মেয়ে ন্যান্সিকে, এটা এরকম অনেক হকের মেয়েই আছে, সেটা আপনি চিনতেন না। কিন্তু আপনি আমাকে যদি ভালো করে খেয়াল করে থাকেন, খেয়াল করার কথা, চোদ্দ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমিও আপনাকে অনেক খেয়াল করেছি, আপনিও করেছেন, তো সেখানে দেখবেন যে আমার মধ্যে মানুষের তারকা হবার পথে বা চলার পথে আস্তে আস্তে তার মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, আমার মনে হয় যে আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসলে আমি আনিনি। আমি তারকা হবার, তারকাই বলবো নিজেকে নাকি? অবশ্যই। আচ্ছা যাই হোক, তো তারকা হবার আগেও আমি যেভাবে চলতাম আমি এখনও সেভাবে চলি। আগেও আমি একশো টাকার স্লিপার পরে যত্রতত্র ঘুরতাম, হয়তো পাঁচশো টাকার কামিজেই যে কোনো জায়গায় চলে গিয়েছি, আমার তাতে কোনো কিছুতেই বাঁধেনি। চুল বাঁধা থাকলো কি থাকলো না, খোলা থাকলো কি থাকলো না, সাজলাম কি সাজলাম না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো হয় খুব ল্যাভিশলি লাইফটা লিড করতে চান, কিন্তু এটার সাথে আসলে তারকা খ্যাতির কোনো সংঘাত যায় না। আমার মনে হয় না যে আমার আমার সমসাময়িক আর কেউ যে লোকাল বাসে বা ঢাকা টু ময়মনসিং রোডের একটা বাসে তাকে বলবে যে আপনি চলে আসেন, সে বলবে যে হ্যাঁ আমি চলে আসবো। আমার আমার জানা মতে নাই, আমি সিএনজি তো ঘোরাফেরা করছি, আমার এতে তাহলে পরিবর্তনটা কোথায় হলো? মানুষ তারকা হবার পর তো শুনি যে তার আশপাশে অনেক লোকজনের ভিড় থাকে, একদম জীবনটা আলাদা হয়ে যায়, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে। আপনি আমার শুরুর দিকে ইন্টারভিউতে দেখবেন আমি যেভাবে কথা বলতাম, ঠিক আছে, আপনি আপনি ভেতরে মানুষটা বদলাননি, এটা অনেকেই বদলায় না, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে মানুষজন আপনাকে চিনছে, আপনি তারকার বিষয়টা আসলে আপনার রেসপন্সিবিলিটির একটা ব্যাপার থাকে। হ্যাঁ তা তো আছে, যে আপনি হয়তো রিকশাওয়ালাকে একটা খারাপ গালি দিতে শিখেছিলেন আগে, কিন্তু তারকা হওয়ার পর হয়তো দেননি। না সেটা আগে শেখার সুযোগ হয়নি, বাবার কারণে। আমি একটা উদাহরণ করার দেওয়ার জন্য, না এই উদাহরণটা না দিলেও হবে, কারণ বাবার কারণে সুযোগ হয়নি। হয়নি, ঠিক আছে, কিন্তু ধরেন রাস্তাঘাটে আপনাকে চিনলো, চেনার পর একটা এক্সপ্রেশন দিল, আপনার সাথে তার সাথে কথা বলতে হলো, এই যে একটা নিজের ভেতরের অনুভূতি যে আমি এখন আলাদা। এই আমার ওরকম আলাদা হয়নি কখনো, তানভীর মানে আপনার সাথে কেউ সেলফি তোলে নি, কেউ অটোগ্রাফ নেয় নি? না না, কিন্তু কেউ বলে না হ্যাঁ ন্যান্সি আপু আপনার গান শুনতে শুনতে আমার কান্না বেড়ে গেছে? আপনি বিশ্বাস করেন, আপনাকে তো আমার কথাটা বিশ্বাস করতে হবে। অবশ্যই না, তো আমার আমার তুলনামূলক এটা কম হয়, তুলনামূলক অনেক কমই হয় যে রাস্তাঘাটে আমি বের হয়েছি, মানুষজন ভিড় করছে বা দেখিয়ে চিনে ফেলছে, অনেক সময় চেনে অনেক সময় চেনে না, অনেকে ধারণা করে যে বা অনেকে এমন হয় যে ন্যান্সির মতো, হ্যাঁ ন্যান্সির মতো হয়তো দেখতে, মানে একদম ঝাঁপিয়ে পড়া, একদম তারকা, নিজেকে আলাদা মনে করা, ওরকম আসলে হয় না। সত্যি কথা, আমার সাথে এই চোদ্দ বছরে তেমন কিছু হয় না, আমি স্বাভাবিকভাবেই চলাফেরা করি। তো বাসে বাসে চললেন, বাসে আপনার গান চলছে বা আশেপাশে বলছে আপনার সম্পর্কে, এরকম এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেছে? হ্যাঁ এমন হয়েছে, হয়তো পাশে কথা হচ্ছে, আমাকে নিয়েই কথা হচ্ছে বা আমাকেই হয়তো বলছে, ও আপনার বাড়ি ময়মনসিং বা নেত্রকোনা, ওইদিকে তো একজন শিল্পী আছেন গান করেন, আপনার সাথে চেহারার অনেক মিল। কি উত্তর থাকতো তখন? আমি বলতাম ও আচ্ছা, তখন আমি কি উত্তরটাকে আমার কি হবে, ও আপনি আমাকে চিনতে পারলেন না? না না, নিজের নিজের ভেতরে তো একটা না, আনন্দ তো অবশ্যই না, আনন্দ তো অবশ্যই আসে, আনন্দ যে আসে না তা তো না, এটাই আসলে তারকার জীবনটাই মানে বদলটা এটা। আপনার কাছে তার মানে টার্নিং যেটা বলে, জীবনের একটা টার্নিং ইস্যু, এটা আমার জীবনটাকে বাক বদল করেছে, এই ধরনের কোনো গল্প নাই বলছেন? না আমার কাছে একদম নাই। কেন নাই? কারণ আমি কোনো রিয়েলিটি শো থেকে আসিনি, হঠাৎ করে একটা চমক ধমক আমার জীবনে হঠাৎ করে হয়ে গেছে, অপ্রত্যাশিতভাবে, আমি বুঝতে পারিনি, জানতে পারিনি, ঠিক ওরকম কিছু না। না কিন্তু হাবিবের সাথে এই গানটা যে ম্যাসিভ হলো, এই যে সারা বাংলাদেশ জানলো, হঠাৎ করে আমরা চিনলাম ন্যান্সি নামে একজন শিল্পী আছে। কিন্তু আমাকে তো দেখেননি আপনারা। না দেখিন, কিন্তু আপনি তো ভেতর থেকে অনুভব করছেন আমার গান সারা বাংলাদেশ শুনছে। এখন আমি যেখানে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি না, কোনো টিভি শো করছি না, স্টেজ শো করছি না, আমি কিভাবে বুঝবো?
আপনি আপনার কান পর্যন্ত পৌঁছেনি, আপনার এলাকার মানুষজন পৌঁছেনি? অবশ্যই জানছেন যে এই গানটা ম্যাসিভ পপুলারিটি, যেটা হয় এখন এখন যেটা হয় বা আগে অন্য শিল্পীদের ক্ষেত্রেও যেটা হয়, ধরেন একটা গান রোদেলার বেলায় যেটা হচ্ছে, জোর মাত্র দ্বিতীয় গান রিলিজ হলো, মানে কিছুই না, ও মাত্র বাচ্চা, মাত্র পথ চলা শুরু করলো, ও এর মধ্যেই চার পাঁচটা শো দেখেন। রোদেলা কিন্তু ওর মার পপুলারিটি ফেমের ওয়ার্মটা পেয়ে গেছে, আমি নরমালি একটা আপনার জীবন থেকে হয়তো আপনি খুব সাধারণ স্বাভাবিক একটা মন নিয়ে পোষেন, ঠিক আছে, কিন্তু ধরেন আমি যদি সহজ ভাবে বলি যে এই গানটা পর কি হাবিবকে ট্রিট দিয়েছেন, খাওয়াইছেন? না, বললাম না, আমাদের তো চার পাঁচ বছর এমন হচ্ছে যে হাবিব ভাই যেটা করতো, আমি গেলাম, ও ন্যান্সি এসেছেন, আচ্ছা ঠিক আছে এই যে গানটা শোনেন, বলে সে রুম থেকে চলে যেত, আমার গানটা শুনতাম, তোলা হতো, হলে তারপর একটু পর বলতে হয়েছে, উনি একটা ধারণা করে নিতেন এর মধ্যে ন্যান্সির হয়ে গেছে, ঠিক আছে চলেন যাই, আচ্ছা ঠিক আছে, গান রেকর্ড হলো, ঠিক আছে, আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট যখন যেই থাকে সে হাতে একটা খাম ধরিয়ে দিল, শেষ। এর তারপর আবার পরবর্তী কাজের আগে কোনো ধরনের হাই হ্যালো কিছুই আমাদের ছিল না, এটা আপনি হাবিব ভাইকেও জিজ্ঞেস করে দিতে পারেন। আমি জিজ্ঞেস করেছি, ওই জন্য একটু মেলাচ্ছি, ঠিক আছে। না, সুন্দর, এবং আসলে এই ধরনের রেয়ার ক্যারেক্টার তো বাংলাদেশে নেই, এজন্য যেমন আমাদের বেলায় যেটা হয়েছে যে অনেকেই তখন মনে করছিল যে আমি যখন চার বছর হাবিব ভাইয়ের বাদে অন্য কোথাও কাজ করিনি, কোনো টিভি শো করিনি, কোনো রেকর্ডিং, অন্য আমার কাছে মনে হচ্ছে দরকার নেই, মানে খুব বেশি তাড়াহুড়ো আমার কাছে, কেউ কাউকে বেঁধে রাখেনি তো না, কোনো অনেকে জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে কোনো চুক্তি আছে কিনা, কিন্তু আপনি একটা জিনিস ভাবেন, আমি যেটা ভেবেছি বা আমার আম্মাও যেটা সবসময় বলতেন যে খুব বেশি তাড়াহুড়ো বা কোনো ব্যাপারে অস্থিরতা আসলে ভালো না, তুমি একটা জায়গায় আছো, কাজ করছো, ভালো কাজ হচ্ছে, এবং যে গানটাই হচ্ছে ওই সময়ের আপনি দেখবেন প্রতিটা গানই কিন্তু একটা গানও বাদ বারুদ কিনা যায় না, মানে মানুষ পছন্দ করছে, আমরা বলছি, আচ্ছা আপনারা বলছেন, তো যে গানটাই করছি বা যে জিঙ্গেলটাই করছি সেটাই মানুষ লুফে নিচ্ছে, তখন এমন ছিল, তাহলে যেখানে আমি একটা আরামদায়ক একটা জায়গাতে একটা কাজ করছি এবং সম্মানের জায়গাটাও আমার একদম খুবই ভালো, পেমেন্ট ডিল খুব ভালো, হ্যাঁ পেমেন্ট ডিল অনেক ভালো এবং সম্মানিতা অনেক মোটা সম্মানিতা, মানুষের সমাজে একটা থাকলে কানে আসে, এখন সমাজে থাকলে কানে আসবে, যে মানুষ সমাজ মেইনটেইন করে না তার কোথা থেকে কানে আসবে? অসামাজিক বলছেন নিজেকে? হ্যাঁ আমি অসামাজিক, তো এটা কি আপনি নতুন জানলেন? আমি জানতাম, কিন্তু অফিশিয়ালি ভাবে বলবেন আপনি বিশ্বাস করেন না, আমি একদম, আমার আম্মা সারা জীবন বলেছেন যে আমি খুবই অসামাজিক, আমার স্বামীও আমাকে অত্যন্ত ভদ্রলোক, তো একটু এডিট করে একটু যে ড্যান্সি আর একটু মনে হয় মানুষের সাথে মিশলে ভালো হয়, আমি পুরো পুরোপুরি অসামাজিক। জায়েদ আপনাকে বেশ লয়াল বানানোর চেষ্টা করেছে মনে হচ্ছে, একটা গ্রুমিং হয়েছে? না না, সে অনেক চেষ্টা করছে, সে অনেক অনেক অনেক, এবং তাকে 10-এ 10 কেন দেই নাম্বার, কারণ আমাকে যে সহ্য করছে ওর বাবা, এটা কিন্তু বিরাট ধৈর্যের ব্যাপার। আমার এমনও হয় যে ধরেন কোনো কারণে আমার মুড অফ, এখন আমি আপনার কোনো কথা শুনবো না, ভালো কথা মন্দ কথা কোনো কথা শুনবো না, কাজে ও তখন বাচ্চাদের শুনতে হবে, উপায় নেই, ও তখন বাচ্চাদের বলে যে চল 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 তোর মার এখন মাথা গরম, ও দেখা যায় যে একদম দোতলা থেকে নিচতলায় নেমে যায়, দেখা গেল 2 ঘন্টা পর আমি বা যতটুকু সময়ের পর আমি ঠিক হচ্ছি, তখন এই জন্য ও কখনো কমপ্লেন করে না, বরং আমি কমপ্লেন করি। আমি যে পয়েন্টে ছিলাম, কেউ নক করেনি কোনো বাইরের প্রোডিউসার, বাইরের মিউজিক ডিরেক্টর? অবশ্য নক করেছে, তাই না? নক করেনি তা না, করেছে, সেগুলো রিফিউজ ফেরানোর ওয়েটা কি ছিল ন্যান্সির? যে না আমি আমি হ্যাঁ অনেক মিউজিক ডিরেক্টর রিচ করতে পারছে না, এটা 4 বছর পরেই না, আরো পরে। আচ্ছা, এই বদলটা কেন হলো? এইবার
মনে হচ্ছে আমি নিজেকে তৈরি করেছি। দুজন দুজনের সাথে কাজ করতে বিরক্ত হয়ে গেছিলেন না? হয়েছে তো অনেক কিছু। মানে আপনারা এটা শুনতে চান না? না না না, মানে কেন, মানে আসলে একটা কারণ তো লাগবে। না না না, চারটা বছর যখন আমার কাছে মনে হয়েছে যে না আমি এখানে কাজ করে আমি নিজেকে তৈরি করে এবং একটা অবস্থান, আমার টার্গেটটা ছিল যে আমি যত্র যাব এখন কিন্তু আমি বুঝবো না কোনটা ভালো বা কোনটা মন্দ, কিন্তু ওখানে আমি শিওর ছিলাম যে হ্যাঁ এখানে যা বের হচ্ছে প্রতিটা কাজে, সেটা জিঙ্গেল হোক বা ফিল্মের গান হোক অথবা কোনো সোলো অ্যালবামের বা অন্য কারো অ্যালবামের জন্য হোক, যা হচ্ছে পারফেক্ট হচ্ছে। কাজে আমার এটা নিয়ে কোনো চিন্তার কিছু ছিল না। চার বছর পরে যখন আমার কাছে মনে হলো যে না এখন আমার একটা অবস্থান তৈরি হয়েছে বা কাউকে আমি কিছু বলতে পারি, যখন আমার একটা বলারও তো জায়গা থাকতে হবে যে না গানটা আসলে এরকম না হয় ওরকম হলে ভালো হয়, তো ওরকম একটা জায়গা যখন আমার মনে হয়েছে তৈরি হয়েছে তখনই আমি কিন্তু বাইরে কাজ করা শুরু করেছি। তার মানে আপনার ক্যারিয়ারটা অলমোস্ট মোটামুটি গড়ে দিয়েছে কথা? হ্যাঁ হ্যাঁ, ওনারা এটা আমি তো স্বীকার করি এবং এর এর ক্ষেত্রে আমার মনে হয় হাবিব ওয়াহিদের চাইতে, মনে হয় না আমি সরাসরি বলবো যে ফেরদৌস ওয়াহিদ মামার ভূমিকাটা অনেক বেশি ছিল। উনি সন্তানকে মানুষ যেভাবে আগলে রাখে আশপাশের অনেক কিছু থেকে, এই যে এটা বললে হয়ে যাবে কি এখন যে তাহলে আমাদেরকে মিডিয়া খারাপ না, সব জায়গাতেই ভালো খারাপ আছে। না খারাপের কি আছে, সব জায়গাতেই ভালো খারাপ আছে। আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে দেখেন সেখানেও যে পলিটিক্স বলেন বা ঝামেলা বলেন, প্রতিযোগিতা বা কে কার পজিশন নিয়ে নেবে আছে। উনি আমাকে সবসময় এখনও হয় যে উনি আগলে রাখেন যে না ন্যান্সিকে এই কথাটা বলা যাবে না বা ও এ ধরনের না বা ও একটু এই টাইপের গান হলে ওর জন্য ভালো হয় বা মার্কেটে আমার সম্মানটা যে বাড়িয়ে দেয়া, তার পেছনেও কিন্তু ফেরদৌস মামার অনেক বড় একটা ভূমিকা যে উনি নিজে থেকে বলেছেন যে না ন্যান্সি কিন্তু এই সম্মানিতে এবং এর জন্য যে আমি ওনাকে কিছু দিয়েছি বা কোনো একটা বা কোনো একটা না এরকম কোনো কিছু যে কোনো একটা লেনদেন বা আমার কি বলবো যে সহযোগী হিসেবে উনি এগুলো করেছেন এরকম কোনো কিছুই না। থাকে না একটা গ্রুপ থাকে যে এই গ্রুপটা, উনি আমাকে খুবই অনেক লাকি। আর আপনি যে গানগুলোর কথা বলছেন ওগুলো আমি 12-13 এসে করেছি, কারণ তখন মার্কেটটাতে একটা ধস ছিল প্রথম কথা, তখন সবাই নিজেরা নিজেদের মধ্যে ট্রানজিশন পিরিয়ডে কোনো ফেয়ারওয়েল প্রোগ্রাম হয়নি তো আপনার হাবিবের? আজ বিদায়, না 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 কোথায়, এর পরেও তো আমাদের প্রজাপতিতে 2011-তে যে গানটা করলাম ও গানটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। না না সেটা বলি না, মানে এই যে ব্রেকটা, ব্রেকটার কি কোনো কোনো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে হয়েছে যে না এখন একটু বাইরে কাজ করো, একটা পরামর্শ থাকে না আপনাদের দুজনের ভেতরে অ্যাট লিস্ট? বা ফেরদৌস ওয়াহিদ না না একসাথে বসে স্বামী স্ত্রী বা প্রেম করেন সেগুলো বলিনি, আপনি খামাখায় যে প্রশ্নগুলো টেনে দিচ্ছেন যেগুলো জনশ্রুতি খুব খুব খাবে, এসব প্রশ্ন খুব খাবে না, খুব খাবে? হ্যাঁ একটু বলেন না, একটু কথা হচ্ছে যে ফেরদৌস ওয়াহিদ আপনাদের সাথে বলতো না যে এখন একটু বাইরে কাজ করো? আমি সেটা বললাম যে সেটা আমার মানে হাবিব ভাইয়ের চাইতে, হাবিব ভাই কিন্তু একদমই কথা কম বলতেন আমার সাথে, এখন এখন আপনার সাথে যতটুকু বলেন তার মনে করবেন তার অর্ধেক আমার সাথে বলেন। আচ্ছা আচ্ছা, না এখন একটু বেশি আপনার সাথে যা বলেন তার অর্ধেক আমার সাথে বলেন, তো সে ব্যাপারে ফেরদৌস মামা অনেক প্রোগ্রামের ব্যাপারে দেখা গেছে আমি জিজ্ঞেস করেছি যে আমাকে তো এরকম একটা গানের জন্য বলছে মামা এটা কি আমার করাটা কি ঠিক হবে বা আমি কি যাব শুরুর দিকে, তারপর তো আস্তে আস্তে কাজ করতে করতে আমি নিজেও বোঝা শুরু করলাম যে এটা আমার করা উচিত হবে। কিন্তু ধরেন ততদিনে অনেক ফিমেল আর্টিস্টদের যে আপনি শত্রু বানিয়ে ফেলছেন এটা কি মনে হয়েছে? কেন শত্রু বানিয়ে যে অনেকে হাবিবের সাথে কাজ করতে চায় কিন্তু বাইরে থেকে একটা অবস্ট্রাগল তৈরি হয়ে আছে এবং অনেকের কাছে আমরা না না লেট মি ফিনিশ আমরা শুনি না আমরা শুনি যে ভালো ভালো গান তো আসলে ন্যান্সির সাথে ন্যান্সিকে দিয়ে দেয় আমরা পাই না, এটা একটা না ওটা তো শুধু হাবিব ওয়াহিদকে না এটা অনেকেই বলা হয়। হ্যাঁ কিন্তু ওই যে বললাম না একটা ঈর্ষার কারণ, ন্যান্সি একটা ঈর্ষার কারণ তৈরি হয়েছে। ইমন শাহ উনিও শুনেছেন বা শওকত আলী ইমনও শুনেছেন আপনি যেটা বলতে চাইছেন বা নাজির মাহমুদ মুশফিক লিটু, এগুলো কেমন এনজয় করেন এসব কথাবার্তা? না এখানে এনজয় করার কি আছে, যেমন প্রজাপতি গান অ্যালবামের কথাই আপনাকে কি ঈর্ষা করবে, এটা এনজয়ের ব্যাপার কিন্তু ভালো লাগার ব্যাপার, ঈর্ষাটা বলছি যাই হোক ঈশ্বর মধ্যে এনজয়ের কিছু আছে বলে ভালো লাগা ব্যাপার যে আমি একটা ভালো কাজে আছি বা আমি একটা বেটারমেন্ট কাজে আছি সেজন্য মানুষ আমাকে ঈর্ষা করছে। শোনেন তানভীর ভাই আমার কাছে বিষয়টা সহজ, কথা হচ্ছে যে আমি যতদিন পারবো গান করতে যতদিন মানুষ পছন্দ করবে ততদিন গান করবো, যখন পছন্দ করবে না আমি মানুষটাই এমন, এখন আমার কথাগুলো যদি আপনার কাছে বাণীর মতো মনে হয় আমি কি সুন্দর দারুণ, যখন মানুষ পছন্দ করবে না তখন গাইবো না, এবং মাঝখানে কিন্তু আমি খুব ঘটা করে বলেছিলাম আর গাইবো না, কিন্তু তারপরও আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে কেন গাইছেন, চাহিদা আছে বলে গাইছি।
চাহিদা না থাকলে গাইব না, আর ঈশ্বর থেকে সেটা আমি কখনো ওভাবে ধরিনি। আর সব এটা যুগে যুগে হয়ে এসেছে, তো ধরেন মানে উপমহাদেশেরই মানে কিংবদন্তি শিল্পী আমরা বলি রুনা লায়লা ম্যামকে, তো শুধু আমাদের দেশের না, আমাদের দেশের গণির মধ্যে না, ওনার সময়ের পরে তারপর সময়ে সময়ে সাবিনা আপা এসেছেন, কনক আপা এসেছেন, সামিনা আপা এসেছেন, শাকিলা আপা কাজ করেছেন, তারপর আমি কাজ করেছি মাঝখানে কয়েক বছর কনা প্রচুর, যেমন যখন আমার স্টেজ শোটা কমে গেল তখন আবার কনা প্রচুর স্টেজ শো করেছে। কনা নাকি আপনার ডিক্লেয়ার শত্রু? যাও এটার পরে একটু শুনছি, শুনছেন দেখছেন, প্লিজ স্টপ ইট, স্টপ। ও আচ্ছা, রোদেলার কাছে আসি। জাহিদ আকবর ভাইয়ের লেখা প্রিন্স মাহমুদের সুরে, ওর খুব পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমি আগে যাবো, চলো। তোমার বাড়ি ফেরার তারা হব ক্লান্ত চোখের ঘুম, খুব কাছের বালি সব মাঝরাতে নিঝুম। তোমার বাড়ি ফেরার তারা হব ক্লান্ত চোখের ঘুম, খুব কাছের বালি সব মাঝরাতে নিঝুম। তোমার থমকে যাওয়া কথা হব কাপাটুতে চুম, তোমার থমকে যাওয়া কথা হব কাপাটুতে চুম। নাইস, সো বুঝতে পাচ্ছেন আজকে আড্ডাটা কঠিন ভাবে জমে উঠেছে, ঠিক স্টিকি গ্লুর মতো করে। সো ডিয়ার লিসেনার্স, আর কি থাকুন আপনারা ওই স্টিকি গ্লু প্রেজেন্ট আড্ডার সাথে, স্টিকি গ্লু জোড়া লাগে সব কিছু। আমরা আরও অনেক কথা অনেক প্রসঙ্গে ফিরবো, ছোট একটা ব্রেক নিচ্ছি, অবশ্যই গানের ব্রেক, গান থেকে ফিরছি, সঙ্গে থাকুন। ত্বকের আরামের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি আমরা ফেস করে থাকি সবাই, সেটি হচ্ছে ত্বক রুক্ষ হয়ে যাওয়া অনেক। আর দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে ত্বক রেডিশ লাল, বা অনেকের দেখা যায় অ্যালার্জির মতো কিছু উঠে ত্বকে, এটি একটি সমস্যা। তৃতীয়ত হচ্ছে অবশ্যই অতিরিক্ত সানবার্ন, বা এই সময়কালের যে গরমটা তাতে ত্বকের রং কালো হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া। ফোর্থ হচ্ছে ত্বক চুলকানো, অনেকেরই দেখা যায় এই সময় বেশ ইচিং হয়, স্পেশালি গালে। আর লাস্ট যে সমস্যাটি বলবো সেটি আসলে যারা আগে থেকেই ত্বক সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ পিম্পলসের প্রবলেমে ভুগছিলেন, এই গরমে তাদের কিন্তু পিম্পলসের সমস্যাটি আরও বেশি বেড়ে যায়। এবার আমি একটি একটি করে আপনাদেরকে সমস্যার সমাধানগুলো বলছি। আমি প্রথম বলেছিলাম ত্বক ড্রাই হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া, আসলে সামারে কিন্তু দেখা যায় ত্বক ভেদে বেশিরভাগ মানুষেরই একটু তৈলাক্ত ভাব বেশি থাকলেও ড্রাইনেসও কিন্তু এটা একটা পরিলক্ষিত বিষয়, বিকজ সাধারণত সামারে আমাদের ডিহাইড্রেশনের একটি প্রবণতা থাকে বা অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেকেরই কিন্তু পানি যদি কম খাওয়া হয় তখন দেখা যায় যে ত্বক অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়া Welcome to Rahin's Review. This is me, RJ Rahin from Jago FM 94.4. এবং আজকে মিশন মঙ্গল মুভির একটা ছোট্ট করে রিভিউ দিব। সো মুভিতে বেসিক্যালি দেখানো হয়েছে যে এলাম দেখলাম আর জয় করলাম, একটা কথা আছে না, যারা আসলে ব্রেকফাস্ট বানাতে পারে তারা কিন্তু আসলে মঙ্গল যানও বানাতে পারে, এরকমটাই আসলে দেখানো হয়েছে। পুরো মুভিটাতে আসলে নারী শক্তির জয় জয়কার আছে। যদিও ফার্স্টে ট্রেইলার দেখে আমি ভেবেছিলাম মেবি অক্ষয় কুমার হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, বাট ফাইনালি আমার কাছে পুরো মুভিটাতে আসলে মেইন ফোকাসটা মনে হয়েছে যে নারী শক্তির প্রতি ছিল। সো কংগ্রাটস টু দ্য ডিরেক্টর জগন, যিনি কি বলিউডি মশালা মিক্স করে পুরো মুভিটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন। সো পুরো ফিল্ম জুড়ে নারী শক্তির রূপে আমরা যাদেরকে দেখেছি, আমি যেমন নম্রভদ্র ছাগল চুরি করতো, কিন্তু পলাশ এখন পর্যন্ত ছাগল চুরি করার ভাগ্যটা হয় নাই। শুকনো নাকি ভেজা কোনটা বেশি খাও ভাই? শুকনো ভেজা দুইটাই খাই, শুকনো বিস্কুট খেতে অনেক ভালো লাগে, আবার বিস্কুটটা পানি দিয়ে চুবা ভিজা খেতে ভালো লাগে। ইনস্ট্যান্ট খেলতে খেলতে একটা কবিতা শোনাও।
সাধারণত ডেঙ্গুতে যদি কোনো মেয়ে আক্রান্ত হয় তবে ডেঙ্গু পরবর্তী অবস্থায় কিন্তু আসলে অনেক চুল পড়ে যায়, এবং চিকনগুনিয়া আমাদের গত বছর অনেক ভয়াবহ আকারে হয়েছিল। সেটার পরে চুল পড়াটা আমরা অনেককেই অবজার্ভ করেছি, বিশেষ করে মেয়েরা আমাদেরকে এই কমপ্লেনটা করেছে। এছাড়া টাইফয়েড হলেও কিন্তু আসলে চুল ঝরে। সো কিছু রোগ ছাড়াও কোনো মেয়েরা যদি কোনো কারণে স্ট্রেসেও থাকে, মানসিক বিষয়টাতেও যদি সমস্যা থাকে, তাহলেও কিন্তু চুল ঝরে। সমাধান অর্থাৎ প্রথম যেটা বলেছিলাম যে রক্তস্বল্পতা বা এনিমিয়া থাকলে মেয়েদের চুল পড়ে। মূলত মেয়েদের যেহেতু মাসে 5 দিন মাসিকের ব্যাপারটা থাকে, এটাকে ছেড়ে দেওয়া বলে না, মিডিয়া কখনোই ছাড়িয়ে নাই, ছাড়তে পারবো না, দ্যাটস পার্ট অফ মি। তোমাকে সবচেয়ে ভালো কে বোঝে? আমি নিজে। অলরাইট, সো নেক্সট কোশ্চেন, ডিরেক্টর হিসেবে কার কাজ ভালো লাগে, মোস্তফা সরোয়ার ফারুকী নাকি অমিতাভ রেজা? আমার যেহেতু অমিতাভ ভাইয়ের সাথে বেশি কাজ করা হয়েছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয়। আয়নাবাজি কেমন ছিল? খুবই ভালো, সব দর্শক সেটা জানে। মিডিয়াতে কাজ করতে এসে সবচেয়ে অড সিচুয়েশন কবে ফেস করছিল? এই পারফরমেন্সটা নোরা ফতেহির জন্য অনেক রিমার্কেবল কিছু একটা হতো। ডু ইউ রিমেম্বার দ্য সং ফ্রম দ্য মুভি মুসাফির ইন 2004? ওয়েল, মুভিটা আমরা দেখেছি কি না দেখেছি আই ডোন্ট রিমেম্বার, বাট আই থিঙ্ক দ্য সং ওয়াজ সামথিং। ও সাকি সাকি রে, ইউ রিমেম্বার দ্য সং? ওই গানটাতে কোয়েনা মিত্র পারফর্ম করেছিল, খুবই সিম্পল একটা সেট আপ ছিল। আই থিঙ্ক ড্যান্সটাও মানে খুব জোস ছিল, অ্যান্ড তার যে কস্টিউম ছিল, একটা গোল্ডেন কয়েন ড্রেস পরে যে কোয়েনা মিত্র নেচেছিল, আই থিঙ্ক কোয়েনা অত ভালো ড্যান্সার না নোরা ফতেহির মতো, বাট ত্বকের আরামের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি আমরা ফেস করে থাকি সবাই, সেটি হচ্ছে ত্বক রুক্ষ হয়ে যাওয়া অনেক। আর দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো, সেটি হচ্ছে ত্বক রেডিশ লাল বা অনেকের দেখা যায় অ্যালার্জির মতো কিছু উঠে ত্বকে, এটি একটি সমস্যা। তৃতীয়ত হচ্ছে অবশ্যই অতিরিক্ত সানবার্ন বা এই সময়কালের যে গরমটা, তাতে ত্বকের রং কালো হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া। ফোর্থ হচ্ছে ত্বক চুলকানো, অনেকেরই দেখা যায় এই সময় বেশ ইচিং হয়, স্পেশালি গালে। আর লাস্ট যে সমস্যাটি বলবো, সেটি আসলে যারা আগে থেকেই ত্বক সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ পিম্পলসের প্রবলেমে ভুগছিলেন, এই গরমে তাদের কিন্তু পিম্পলসের সমস্যাটি আরও বেশি বেড়ে যায়। এবার আমি একটি একটি করে আপনাদেরকে সমস্যার সমাধানগুলো বলছি। আমি প্রথম বলেছিলাম ত্বক ড্রাই হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া, আসলে সামারে কিন্তু দেখা যায় ত্বক ভেদে বেশিরভাগ মানুষেরই একটু তৈলাক্ত ভাব বেশি থাকলেও ড্রাইনেসও কিন্তু এটা একটা পরিলক্ষিত বিষয়, বিকজ সাধারণত সামারে আমাদের ডিহাইড্রেশনের একটি প্রবণতা থাকে বা অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেকেরই কিন্তু পানি যদি কম খাওয়া হয় তখন দেখা যায় যে ত্বক অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়া Welcome to Rahin's Review. This is me, RJ Rahin from Jaguar FM 94.4. এবং আজকে মিশন মঙ্গল মুভির একটা ছোট্ট করে রিভিউ দিব। সো মুভিতে বেসিক্যালি দেখানো হয়েছে যে এলাম, দেখলাম আর জয় করলাম, একটা কথা আছে না? যারা আসলে ব্রেকফাস্ট বানাতে পারে তারা কিন্তু আসলে মঙ্গল যানও বানাতে পারে, এরকমটাই আসলে দেখানো হয়েছে। পুরো মুভিটাতে আসলে নারী শক্তির জয় জয়কার আছে। যদিও ফার্স্টে ট্রেইলার দেখে আমি ভেবেছিলাম মেবি অক্ষয় কুমার হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, বাট ফাইনালি আমার কাছে পুরো মুভিটাতে আসলে মেইন ফোকাসটা মনে হয়েছে যে নারী শক্তির প্রতি ছিল। সো কংগ্রাটস টু দ্য ডিরেক্টর জগন, যিনি কি বলিউডি মশালা মিক্স করে পুরো মুভিটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন। সো পুরো ফিল্ম জুড়ে নারী শক্তির রূপে আমরা যাদেরকে দেখেছি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে কথা বলবো মেয়েদের ওজন নিয়ন্ত্রণের কিছু সমস্যা, তার সমাধান নিয়ে। আসলে কুড়িতেই ভুঁড়ি, এটা যায় না, এই বয়সে কি ভুঁড়ি হতে পারে? তবে হ্যাঁ পারে, যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কুড়ি কেন, তার চেয়ে কম বয়সেও কিন্তু আপনি ভুঁড়ির প্রবলেমে ভুগবেন। আর সেই জন্যই মেয়েদের ওজন নিয়ন্ত্রণে যে 5টি ভুল করে থাকে, আমাদের মেয়েরা সাধারণত যে
ভুলগুলো করে থাকে সেই সমস্যাগুলো আমি প্রথমে বলবো আর তারপর দিয়ে যাবো একটি একটি করে সমাধান। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেয়েরা আসলে প্রথমেই যে ভুলটা করে থাকে একেবারে সকালে নাস্তাটা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করা। আর দ্বিতীয় যে ভুলটা করে বাড়িতে ফিরে রাতের বেলায় অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলা, অর্থাৎ রাতের বেলায় একটু বেশি মাত্রায় খেয়ে একেবারে ঘুমোতে চলে যাওয়া। স্টার্টিংটা ছিল এভাবে যে ফ্রান্সে 2010 সালে একটা মুভি আসে, নাম ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক। এরপর এই মুভিকেই রিমেক করে 2014 কোরিয়ান ফিল্ম দ্য টার্গেট আসে, যেটা লাস্ট ইয়ারে হলিউডেও কিন্তু সেম নাম এবং সেম কাস্টিংয়ে আবারও করা হয়। এবং সেই মুভিটাই 2015 সালে ঘোষণা আসে, যেটা ঘোষণা দিয়েছিলেন কবির সিং মুভির সিনেমাটোগ্রাফার রবিচন্দ্রন, যে তিনি বলিউডেও সেই মুভি রিমেক বানাবেন। আনফর্চুনেটলি সেই মুভিটা এখনো বলিউডে আসেনি, বাট তামিল মুভি কিন্তু অলরেডি রেডি, যেখানে বিক্রমকে আমরা দেখবো এবং সেটা জাস্ট 19 জুলাই রিলিজ পাবে। যাই হোক, এত কিছু বাদ দিই, সেই মুভিটা বাংলাদেশেই কোনো একটা কোনায় বসে আরেকজন বানিয়েছেন এবং সেটা হচ্ছে তার গবেষণার ফল, এমনটাই কিন্তু প্রথমে আমরা ঘোষণা পেয়েছিলাম। এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মালেক আফসারি। টিকটকের ফ্রেমে দেখছেন বর্ষাকে, কি খবর? এই তো। অনন্ত, কোনটা বেশি খায়, গরু নাকি খাসি? খাসি। অ্যাক্ট্রেস নাকি বিজনেস, কোনটা আপনি 100% সাকসেসফুল? দুটোই, বিজনেস এন্ড অ্যাক্টিং। এভরিডে কতক্ষণ জিম করেন? 1 আওয়ার। হাজবেন্ড হিসেবে অনন্তকে কত মার্ক দিবেন আউট অফ 100? আউট অফ 100, 100 টু 100। আয়নাতে নিজেকে ডেইলি কতবার দেখেন? এত আয়না দেখার সময় পাই না। অ্যাক্ট্রেস হিসেবে পরিমণিকে আপনার কেমন লাগে? আই ডোন্ট লাইক হার। ওকে, সো নেক্সট কোশ্চেন, প্রচন্ড রাগ হলে কিভাবে কন্ট্রোল করেন? চুপ হয়ে যাই। জায়েদ খানকে হিরো হিসেবে কেমন লাগে? ও মাই গড, ভেরি ডিফিকাল্ট। সবাই জানে যে আপনি আমির খানের অনেক বড় একজন ফ্যান, সো বলতে হবে আমির খানের এমন কি আছে যেটা অনন্তর না? সেক্ষেত্রে আমরা সমাধান নিয়ে যদি কথা বলি, তাহলে প্রাথমিক অবস্থায় বংশগত বা জিনগত যে সমস্যা, এটা নিয়ে আমাদের করণীয় খুব বেশি কিছু না থাকলেও আমরা সবসময় বলে থাকি যে চুলের যত্ন নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এটার যে ওয়াশ করা এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিলতা যাতে চুলের ক্ষেত্রে। হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন, শুনছেন দেখছেন স্টিকি গ্রুপের আসাদ্দা এবং আমি তানভি তারেক রয়েছি, আরও থাকবো অনেকক্ষণ। বুঝতে পারছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করেই। সো ডিয়ার লিসেনার, স্যারকে থাকুন আপনারাও স্টিকি গ্রুপের আসাদ্দার সাথে, স্টিকি গ্লু জয় লাগে সব কিছু। এবং আমাদের অফিয়ারে যেসব আলাপ হয় সেগুলো আসলে বেশি এক্সক্লুসিভ, কোনো একদিন হিডেন ক্যামেরায় আমরা সেখানে জেল জরিমানা হয়ে যেতে পারি। অ্যানিওয়ে, খুব এসব অ্যাক্ট ফ্যাক্ট বোধ ভয়ঙ্কর। অ্যানিওয়ে, আমরাও আছি একজন ভয়ঙ্কর নারীর সাথে। যেটা বলছিলাম যে বন্ধুতা শত্রুতা কি যেন শত্রু না, ভালো একটা সম্পর্ক আছে। আমি কোন আন্টির অনেক বড় ফ্যান ওই হিসাবে, আর আম্মুরও ওরকম কোনো শত্রুতা আমি নাই বলতে গেলে। তুমি কোন আন্টির ফ্যান? হ্যাঁ, অনেক বড়। ও কিন্তু অনেক মনোযোগ দিয়ে কনার গান শুনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এবার যে কজন ওকে উইশ করেছে, সবচেয়ে বড় উইশটা কনার। কারেক্ট। কিন্তু এই যে বাইরে এবং বিভিন্ন রকম কমেন্টে কিন্তু এগুলো আসে, পাবলিকলি খুব মজা নেয়, মজা নিতে চেষ্টা করে, হয়তো যে ভেতরকার বোধহয় একটা দ্বন্দ্ব থাকতে পারে। এগুলো কি তোমার কানে বা চোখে পড়ে, ফেসবুকের বিভিন্ন কমেন্ট, ইউটিউবের কমেন্ট? আমি আসলে এগুলো দেখি না। দেখো না, গুড, মাথা ব্যথার ট্যাবলেট খাওয়া লাগতো অনেকগুলো। অ্যানিওয়ে, সো এবার নাসির কথা শুনি। ঘুমের ট্যাবলেট বলতে চেয়েছিল, তো ওকে এডিট করে মাথা ব্যথা। আপনি কিন্তু একটা প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ টেনে আনছেন নিজে নিজে। আমি একটা, আপনি চাচ্ছেন ধারাবাহিকতা আগাচ্ছি, যেন আলোচনাটা মানুষ শুনে মজা পায়। আমি অবশ্যই, আমি তো এখানে আপনার সাথে একটু সহযোগিতা করছি। ও, থ্যাঙ্ক ইউ। হাত মেলাতে পারলে এভাবে মিলিয়ে দিই। ইউ আর সো সুইট। আচ্ছা, ভয়ঙ্কর না হলো, আমি জানি আমি সুইট। সো বলেন, এই ধরনের জনশ্রুত বিষয়টা আসলে থাকে, যেমন বাচ্চু ভাই জেন ভাইয়ের ভেতরে আমি পার্সোনালি দিন রাত থাকতাম তো, কিন্তু এই যে একটা মিথ, আপনাদের ভেতরকার হয়তো ওই ধরনের সম্পর্ক বৈরতা নাই, কিন্তু আমাদের বেলায় হওয়ার সুযোগ একদমই নাই। কেন নাই সেটা আমি একদম স্পষ্ট বলি, কিন্তু কোন একটা লাইভে কিছু একটা ঝামেলা হয়েছিল। লাইভে? হ্যাঁ,
এদনো কোনো ঘটনা ঘটেনি, কোনো ইনসিডেন্ট হয়নি? না, কখনো না। আমাদের কেন সুযোগ, একদমই সুযোগ নাই, একদম জোর গলায় বলছি কেন। কনা আমার অনেক আগে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ও আরো ছোট থেকে কাজ করছে, টিভিতে কাজ করতো বা ওদের ব্যান্ড ছিল, অসংখ্য ব্যান্ডের ম্যানেজার আমি ছিলাম। ও তাই, অসংখ্য ভয়েস ওভার কিন্তু ওর দেওয়া। এখনো সে হরহামেশা প্রতিদিন আমি শুনি 4-5টা এরকমও হয়, মানে প্রচুর কাজ সে করেছে। কিন্তু ফিল্মের জায়গাটাতে কিন্তু সে সক্রিয় ছিল না। আমি যখন 2006 এসেছি, 2006 সম্ভবত কনার একটা সোলো অ্যালবাম তো যখন আমরা কাজ করছি, তার সেক্টরটা কিন্তু তখন আলাদা ছিল। এবং ওই সময় সে একই সাথে আবার এর আগে কিছু নাটকও করেছে, উপস্থাপনাও করেছে। গানের ব্যাপারে ও আমার আমার মতে যে হয়তো জিঙ্গেলে সে সিরিয়াস ছিল, ভয়েস ওভারের ক্ষেত্রে সিরিয়াস ছিল, গানের ব্যাপারে অত সিরিয়াস ছিল না। কাজে না, এটা আমার কাছে মনে হয়। খোলে নিশ্চয়ই এখন যে তার যে ক্রেজ, ওটা ওই সময়ই হতো। আপনি দেখবেন যে 6-7-8-9-10-11-12, ঠিক আছে, এই সময়টার টানা আমি কাজ করেছি। আমার পরে যদিও কোনো আগে থেকে গান করে, গান করা ওর আর ফিল্মে কাজ করা তো তফাৎ আছে। ঠিক আছে, না আমি প্রশ্ন হচ্ছে আপনার সাথে কোনার এই না, আমি সেটাই সংঘাতটা হবে কিভাবে যদি হতো যে আমরা একই সাথে কাজ করছি, আমার হিট বের হচ্ছে, ওর হিট বের হচ্ছে, বা ওর হিট বের হচ্ছে, আমার হিট বের হচ্ছে, দুজনের মধ্যে দিন শেষে তো মানুষ হয়তো একটা খারাপ লাগা বা খারাপ বোধ হয়তো আসলে আসতেও পারতো, আমি যাই না। কিন্তু যে সময়টাতে ধরেন আমি ফিল্ম থেকে অনেকটাই দূরে, শুধু কারো না কারোর সাথে কি বলবো, এটা কি বলে, গেস্ট আর্টিস্ট হিসাবে গান করছি বিভিন্ন বিভিন্ন জনের অ্যালবামে, ওই সময়টাতে কনার একদম পিক আওয়ার চলছে, ওই সময় আবার আমার অফ পিক আওয়ার চলছে, কাজে কেন সংঘাত হবে? পিক অফ পিক নিজের বোঝা যায় নিজেকে? হ্যাঁ অবশ্যই, কেন বোঝা যাবে না, কারণ 13-14-15-16-17-18 এই সময়টাতে আবার কনা কাজ করছে, আবার এখন আবার দেখেন আমরা একই সাথে পথ চলছি। এবং এখন এমনও হয়েছে, লাস্ট ওই নারী দিবসের প্রোগ্রাম ছিল না রোতেলাটা, হ্যাঁ নারী দিবসের প্রোগ্রামে যেমন কনাকে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হলো আর আমি পারফর্ম করলাম। সামনে কনা সোফায় বসেছিল রোতেলার হাত ধরে, ও আমার গান শুনছে, সাথে এনজয় করছে, ঠোঁট মেলাচ্ছে, আমি স্টেজে গাইছি। বা এমন হয়েছে, ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রোগ্রামে গিয়েছে, সামনে আমি গিয়েছি, ও আমার গান গাইছে, আমি এখান থেকে ঠোঁট মেলাচ্ছি। সো দুজন আসলে অদ্ভুত দারুণ সম্পর্ক এবং দুজন প্রাণসখী। প্রাণসখীর মতো সম্পর্ক না, মিথ্যে বলবো না, আমাদের এমন না যে রেগুলার আমাদের ফোনে কথা হয় বা হ্যাং আউট হয়, আমরা কোথাও ঘুরতে যাই তা না, কিন্তু সম্পর্কটা ভালো একদম। খুব ভালো একটা সংবাদ শুনলাম, ভালো। আর আমার মেয়ে গাইড করে, আমার মেয়ে আমাকে বলে, আম্মু দেখেছো কনা আন্টি কত সুন্দর দেখতে, তুমি কেন একটু কনা আন্টির মতো, দেখো কি সুন্দর করে চুল টুল সেট করে, তুমি এরকম এলোমেলোভাবে বের হয়ে যাও, দেখো কনা আন্টি পোশাক আশাকের ব্যাপারে, ঘড়ির ব্যাপারে বা অ্যাক্সেসরিজের ব্যাপারে তুমি এগুলোতে কখনোই মনোযোগ দাও না, একটা ঠিক মতো একটা স্যান্ডেল বা জুতা তুমি কেন না, অথচ কনা আন্টিকে দেখো। আমার মেয়ে আমাকে গাইড সারাক্ষণ কনা আন্টি কনা আন্টি কনা আন্টি। আচ্ছা আচ্ছা, তার মানে একই সমান্তরালে চললে এই ধরনের কথাবার্তা উঠবে? হ্যাঁ, এটা মানুষজন ভেবে নেয়। হ্যাঁ, যেমন রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, ওনাদের মধ্যেও কিন্তু ধরে নেওয়া হতো, আমি জানি না। কিন্তু সমসাময়িক তো আরো অনেক অনেকে গাইছে, ন্যান্সি কনা নিয়ে কথা উঠছে কেন, সেটা একটা প্রশ্ন। ওটা তো আগেও হতো, যেমন সামিনা আপা, কনক চাপা আপা বা শাকিলা আপা একই সময়ে, হ্যাঁ তখনও কিন্তু এটা মনে করা হতো যে হয়তো ওদের মধ্যে একটা। আচ্ছা আচ্ছা, স্টেজে আপনি অনেক কাজ করেছেন, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, একটা সময় মনে হয়নি অনেক এই ধরনের কথা যে ন্যান্সি ঠিক স্টেজ আর্টিস্ট না? হ্যাঁ, এটা তো আমি নিজেই স্বীকার করি যে আমি স্টেজের জন্য না, আমার জায়গাটা হচ্ছে আমার কমফোর্টের জায়গা বলেন বা প্রপার জায়গা হচ্ছে আমি ফিল্মের জন্য গান করব বা হয়তো অ্যালবামের জন্য গান করব, স্টেজের জন্য না। কারণ আমরা এখনও স্টেজে একজন শিল্পী দাঁড়িয়ে খুব মনোযোগের সাথে গান করবেন আর আমরা সেটা মনোযোগ দিয়ে শুনবো, সেই মন মানসিকতাটা এখনও আমাদের অতটা তৈরি হয়নি, একদম যে নেই সেটা বলবো না, কিন্তু ওপেন কনসার্ট যদি থাকে সেখানে মানুষ ওই মানসিকতা নিয়ে যায় যে একটু উত্তাল গান হবে, একটু হইচই হবে, নাচানাচি হবে, তো ঝিকিমিকি পোশাক থাকবে, ঝিকিমি, হ্যাঁ সেটাও হয়তো, ঝিকিমিকি পোশাকটা আসলে অত বিষয় না, ঝিকিমিকি পোশাকটাকে আমি ইয়ে করছি না, মানে হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজে এমন কিছু থাকবে যেটা দেখে সামনের জন সেও উৎসাহিত হবে। আচ্ছা, তো
আবার কর্পোরেট শোগুলো যখন থাকে সেখানে কিন্তু আবার ঠিকই আপনি গান করছেন সামনের মানুষজন চুপচাপ বসে, মানে আপনার অডিয়েন্সটা অবশ্যই একেবারে আলাদা। হ্যাঁ, আমার অডিয়েন্সটা আলাদা, সেটা আমি নির্দ্বিধায় স্বীকার করি। এমন অনেক সময় হয়েছে যে ওপেন কনসার্টের জন্য কোনো আক্ষেপ নেই। না, একদম না, আক্ষেপ কেন থাকবে? দেখেন তানভীর ভাই, মানুষ সারা জীবন গান করে, একটা গান হয়তো পায় না, বলতে পারে না যে এই গানটা আমি করেছি, হয়তো রেকর্ড করেছে অনেক গান, তার মধ্যে থেকে বাছাই করতে পারে না। আর আমি যেখানে শুরুর থেকে গান করছি, প্রতি বছর ধরেন একটা গানই আমার বের হয়, ধরে নিলাম যে একটা গান শ্রোতা প্রিয় হচ্ছে, হিট দরকার নেই। তাহলে একটা মানুষের যদি প্রতি বছর 14 বছরে যদি 14টা গানও আমি শ্রোতা প্রিয় দিয়ে থাকি, কেন আক্ষেপ? তাহলে আপনার পছন্দের একটা কোশ্চেন করি, আপনার মিউজিক ভিডিও নেই, আপনার সেই ঝিকিমিকি পোশাক পরে আপনি স্টেজে ওঠেন না, তার মানে গানটা আসলে এখনো শোনার, তাই না? হ্যাঁ, গান তো অবশ্যই শোনার। আপনি যখন ক্লান্ত থাকেন তখন আপনি কি করেন? চোখ খোলার মতো হয়তো আপনার ওই আপনি অবসন্ন, চোখ খোলার মতো অবস্থায় আপনি নেই, কিন্তু মন চাইছে একটু শুনতে, তখন কি করেন? কিন্তু এই যে রুদেলা যেমন গান শুরু করেছে, কিংবা রুদেলা চাইতে একটু বয়সী, অনেকে বলেন এই সিটি বা আমি অনেকের ইন্টারভিউ যেহেতু নিতে হয়, ওরা বলে যে এখন ইনভেস্ট করতে হয়, মিউজিক ভিডিওটা সেভাবে কালারফুল না করলে নিজের ক্যারিয়ার দাঁড়ায় না। এখন আগে ওদের নিয়ে ওদের সম্পর্কে একটু বলেন। আমার হয় কি, যেটা আমি অনেক হিসেবি, আমি যতটুকু জানি, আমি যদি আজকে একটা কোম্পানিকে বলি যে 30 লাখ টাকা আমার জন্য, কোম্পানি তো ওখানে বেরস হয়ে যাবে, তাহলে নিজেই ইনভেস্ট করছে। এখন প্রশ্ন আসতে পারে যে এত টাকা উনি কোথায় পাচ্ছেন, এত টাকা বিনিয়োগ করার, কারণ আমি হিসাব করি যে 40 লক্ষ টাকা আমি বিনিয়োগ করব, 40 লক্ষ টাকা দিয়ে আমার আরেকটা হয়তো ল্যান্ড বা 50 লক্ষ টাকা দিয়ে মাঝারি সাইজের একটা ল্যান্ড হয়ে যাবে। আমার ক্যালকুলেশনটা সবসময় দিকে যায় বাচ্চাদের ফিউচার সিকিউরিটি অত হবে, অথবা ফিক্সড ডিপোজিট করে রাখলে, কারণ ওই 50 লক্ষ টাকা তো আসলে উঠে আসে না, তাহলে কেন ঢালবো ওই 50 লক্ষ টাকা? ওই মানুষরা কীভাবে করছে এটা আমি জানি না, বা ওই টাকার উৎস তাদের কি, বা কোম্পানি বা কেন তাদের জন্য বিনিয়োগ করছে, এটা কোটি টাকার প্রশ্ন। এটা তাদেরকে খুব কঠিনভাবে জেরা করতে হবে যে বলেন কিভাবে আপনারা, আমি তো সাহস পাই না। আমি এত বছর ধরে গান করছি এবং 14 বছর ধরে, এবং আমি যতদূর জানি যে ফিমেল সিঙ্গারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক আমি নেই। আমি সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে আমার গানের বাবদে যদি 5 লক্ষ টাকা আমি খরচ করতে না পারি, তাহলে আমার চাইতে কম পারিশ্রমিকের শিল্পীরা 30-40 লক্ষ টাকা খরচ করছে কোথা থেকে? আমি কিন্তু এখনো ওই যে কারো ফেসবুক ফলো করে আমি একটু ব্যাকডেটেড, আমি এখনো পেপারে পড়ি অথবা একটু আপডেট হয়েছে হয়তো ওই ফেসবুক। তাই বলে এটা বিশ্বাস করতে বলেন না যে আপনি কোনো কিছু জানেন না, আমি আসলেই জানি না। এটা বেশি অভিনয় হয়ে গেছে। না না, আপনি নিজেই আমাকে এখানে ঢোকার আগে বলেছেন যে আপনি অভিনয় জানেন না, এখন আপনি এখানে বসার পর এত কিছু একদম কিছু জানেন না, এই শহরের বাতাসটা কোন দিকে যাচ্ছে এটা আমি সত্যিই জানি না। আচ্ছা, আমি আসলেই জানি না, এবং পত্রিকায় আমি যখন পড়ি তখন আমি অবাক হই যে এত টাকা বিনিয়োগ কোম্পানি কোথা থেকে করছে। কারণ কোম্পানি যখন আমাদের গান করে তখন কিন্তু সবসময় একটু গলা টানে যে বাজারের অবস্থা ভালো না, বিনিয়োগ হচ্ছে কিন্তু টাকা মূলধনটাই উঠে আসছে না, ব্যবসা তো পরের বিষয়। একদম, তো ওরা তো ব্যবসা করতে এসেছে, তারা একটা ব্যবসায়ী ব্যবসা করতে এসে সে নিশ্চয়ই লস দিয়ে ব্যবসা বছর পর বছর চালিয়ে যাবে না। আচ্ছা, তার মানে এইভাবে না চলেও ন্যান্সির মতো শিল্পী হওয়া যায়? আমি নতুনদের নিয়ে মোটিভেটেড করার জন্য কথা বলছি। আপনার কি মনে হয় হওয়া যায় কি যায় না? আমরা তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনি নতুনদের নিয়ে কনফিডেন্ট দিতে পারবেন কি না? আমার নিজেরটা তো নিজে বলতে পারি না, এখন আপনাকে বলতে হবে যেগুলো দিকে জোর না দিয়ে ন্যান্সির মতো শিল্পী। আপনি কি রোদেলার জীবন এইভাবে আপনি পরিচালনা করতে পারবেন? শুনেন, রোদে যেরকম বড় জোর এরকম হাত সম্পর্ক নেই, ব্যক্তি জীবনের সাথে গানের সাথে কোনো সম্পর্ক নেই। মানুষ মনে করে আপনি রোবট থাকে একটা, না না, আমি না, আপনি বলেন যে পেমেন্ট দিলে আপনি সেরকম, না আপনি বলেন ডিভোর্সের সাথে, না আমি ডিভোর্স বলেন ডিভোর্স
নিজস্ব দুঃখবোধ, পুরনো প্রেম, আপনি নিজেও তো মিউজিকের সাথে জড়িত, আপনি যে শুধু উপস্থাপনা করেন তা না, আমি বলিনি কখনো আমি আবেগহীন, কম্পোজ করেন, এখন আপনি বলেন ডিভোর্সটা কি জরুরি, যে দুঃখ, না না জরুরি বলছি না, দুঃখবোধ জীবনের দুঃখ দরকার আপনার মনে হয়, এটা কি একটা ফিলিংস, আবেগ, আবেগের ক্ষেত্রে কাজে দেয় কি না, যে কাজে আপনার দিয়েছে, হ্যাঁ দেয়, যেদিন আমার মন খারাপ থাকে সেদিন আমি কম্পোজিশনে বসতে পারি না, তাই, হ্যাঁ বসতে পারি না, মানে হয় না, অনেক ঝগড়া পরে ন্যান্সি আমার সাথে কথা বললো, বিচ্ছেদের পরে তখন ও ভালো লাগলো, তখন একটু মুড ডিপেন্ডেড একটা আর্ট, তাই না, আমি আপনি কি একেবারেই তার বাইরে, আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনটাই যে মানুষ মিক্স আপ করে, আমার কাছে আমি একটু বিরক্ত হই যে ব্যক্তি জীবনটা একদমই ব্যক্তি জীবন, আমি আমার স্বামীর কাছে যখন নিজেকে প্রেজেন্ট করছি সে কি আমাকে গায়িকা ন্যান্সি হিসেবে দেখছে, নিশ্চয়ই না, কিন্তু স্বামীর সাথে আপনি ঝগড়া করে সুন্দর একটা গান গাইতে পারবেন, তার মানে মানে কর্পোরেট ব্যাংকে চাকরি করে যেমন ন্যান্সি আসলো, আমার যদি হয় যে আমার হাজবেন্ডের সাথে কোনো একটা ঝামেলা চলছে বা আমার বাচ্চার উপর আমি কোনো কারণে বিরক্ত, যে মার্কসটা আমি আশা করেছিলাম সেই অনুপাতে সে করতে পারিনি, মনটা আমার খারাপ হয়েছে, আমাদের তো সুযোগ আছে, আমরা যারা গান করি আমাদের কিন্তু সুযোগ অনেক বেশি, আমি আপনাকে ফোন দিয়ে বলতেই পারি তানভীর ভাই রেকর্ডিংটা সোমবারে না করে আমরা এটা যদি বৃহস্পতিবারে করি তাহলে একটু ভালো হয়, আপনিও তখন হয়তো যারা আয়োজক বা ফিল্মের প্রোডিউসার তার সাথে কথা বলেন যে ন্যান্সি আসলে সোমবার সময় দিতে পারছে না, এটা ঠিক আছে মাঝামাঝি বুধবার এটা করলাম, আর রাগটা তো এমন না যে এটা বছরের পর বছর চলে, আপনারও সংসার আছে ভাই আপনার জানার কথা, কিছু সময় পর তো ঠিকই হয়ে যায় অবশ্যই, কিন্তু তাই বলে আমি বিশ্বাস করব না যে আপনি আবেগহীন কোনো মানুষ, না আবেগহীন না, এখন কেউ কি এমন হয় যে আমি আমার হাজবেন্ডও তো এমন না বা আমিও এমন না যে এখনই আমি আপনার, এই যে বললেন যে আপনার মনটা খারাপের জন্য কিন্তু আপনি চেঞ্জ করতে বললেন, হ্যাঁ আমি চেঞ্জ করার তো অপশন আছে, আর এমন তো না যে আমার আজকে শো আছে তখনই আমার হাজবেন্ড তেড়ে মেরে আসলো, হ্যাঁ তুমি এটা কখন তেড়ে মেরে আসলে, যে তুমি এটা কেন করেছো, যে আমার মেয়েই বলো কর বাবা কেন তেড়ে মেরে আসে, আমাদের পার্টনাররাও কিন্তু ফ্লেক্সিবল হয়, আমরাও তাদের জন্য ফ্লেক্সিবল হই, তারাও আমাদের জন্য একদম, ন্যান্সি আসলে এই এই কারণে প্রশ্নটা করলাম, দেখেন সংসার সন্ন্যাস যেমন হাবিবও লাস্ট একটা প্রশ্নে আমি বলল, আমি জানি আপনি প্রশ্ন করেছিলেন আমার সন্ন্যাসটা খুব, সন্ন্যাসটা খুব জরুরি কিনা, এটা ওনার কাছে মনে হচ্ছে যেহেতু উনি মিউজিক কম্পোজ করেন, আচ্ছা ঠিক আছে হাবিব ছেলে ছেলে জীবন ছেলেদের মতো না, আমি আমি মেয়ের কথা বলছি না, দেখেন লতা মঙ্গেশকর একা, বাংলাদেশে অনেক আর্টিস্ট একা, বেবি আপা একা, আখি আলমগীর একা, শাকিল জাফর অনেক দিন একা ছিলেন, আমি টু বি অনেস্ট তাদেরকে রেসপেক্ট রেখেই বলছি, তার মানে বাইরের ধরেন গ্রাম থেকে যে মানুষটা শুনছে তারা ভাবেই ভেবেই বসে যে এদের সাথে সংসার করাটা আসলে হয় না, এই শুনেন প্রথম আলোর নাম, না না আপনি পার্সোনালি নিয়েন না, না 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 আমি পার্সোনালি কেন নিব, কারণ আমার চাইতে আমার আশেপাশে ডিভোর্সের সংখ্যা বা ব্রেকআপের সংখ্যা বা প্রেমের, ঠিক আছে আমি জানি এই প্রশ্নের উত্তরটাই দেয়, কিন্তু আমার কথা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর মতো মানুষ, আরে ভাই আপনি আমার কথাটা তো শুনুন, কিছুদিন আগে প্রথম জরিপের কথা বলবেন তো, হ্যাঁ একটা জরিপ বের হয়েছে ওখানে সম্ভবত 70 বা 80 ভাগই এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ডিভোর্সের হার বেড়েছে, হ্যাঁ তো যদি সেটা হয়ে থাকে ধরেন এই 70-80 ভাগের মধ্যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা সর্বোচ্চ কত ভাগ হব, 5 ভাগ বা 10 ভাগ, এর বেশি নিশ্চয়ই না, সারা বাংলাদেশের মানুষের মধ্যে কি আমরা শিল্পীরাই সব 10 ভাগ বসে আছি, না না, তাহলে ধরেন 10 ভাগ ধরেন আমরা, আর বাকি যে 70 ভাগের সংসার ভেঙে যাচ্ছে সে তো গানও গায় না, নাচও করে না, অভিনয় করে না, তার কারণে ভেঙে যাচ্ছে, তাদের নিয়ে কথা হয় তাদের নিয়ে অন্য কোন আবেগ থেকে, না না অন্য গল্প, অন্য গল্পের কথা ওঠে, কিন্তু যখন আপনাদের নিয়ে কথা ওঠে তখন বিষয়টা এই দাঁড়ায় যে এরা তো সমাজের দর্পণ, এরা মানুষকে শেখায়, এরা সামাজিক হতে শেখায়, ওনারা শেখান না, ওনাদের ঘর সংসার, ওনাদের ওনাদের গল্প কেউ শুনতে আসে না, ওনাদের গল্প নিয়ে কেউ মোটিভেটেড হয় না, আচ্ছা আজকে ন্যান্সির কথা শুনে অনেকে বসে আছে, অনেক নতুন মেয়েরা বসে আছে কিভাবে আমি ন্যান্সি হব, মানে আমাকে কি আয়না হতে হলে ধরেন একটা মানুষের সাথে আমার বনছে না, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তার সাথে ঠুকাঠুকি করে মারপিট করে তারপর আমি আয়না সেজে থাকবো, তাই এক্স্যাক্টলি আমি সেটাই শুনতে যাচ্ছি, তার মানে আপনারাও আবেগ নিয়ে চলেন এবং আপনাদের ভেতরে ভুলভ্রান্তি এটা হতে পারে, কিন্তু হ্যাঁ মানুষ তো এলিয়েন তো না, কথা সেটাই, কিন্তু যে বিষয়টা যে অনেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না, অনেকে অনেকে শুনেছি যে এই যে এখানকার যে জবটা আপনারা যে জব মেনটেন করেন যে একটা মোহের জগতে থাকেন, তাই না, না মোহের মধ্যে কেন থাকবো, অবশ্যই অবশ্যই না আপনারা তো মোহিত করেন,
আপনারা তো মোহিত করেন, আপনিও তো বোঝেন না, আপনিও তো আপনার পজিশন থেকে বোঝেন না। আমার গায়কিতে বা ওই সিচুয়েশনে হয়তো আরেকজনের সাথে তার জীবনের সাথে মিলে যাচ্ছে, সে মোহিত হচ্ছে, কিন্তু আমি মোহর মধ্যে থাকি না, আমি বাস্তব দুনিয়াতে থাকি, মোহতে কেন থাকবো? আপনি খুব রোবটিক, এটা আমরা জানি, খুব ভয়ঙ্কর রোবটিক, সেটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু ধরেন পার্সোনাল লাইফ তো অন্য আদার্স মেয়েদের মতো না হয় না কখনো, আমার আদার্স মেয়েদের মতোই নো, আপনি যতই স্বীকার করেন, প্রথম থেকে এটা আমার আদার্স মেয়েদের মতো যদি না হতো তাহলে আমার বিয়ের পরপর আমার এর মেয়ে, আমার মেয়ের জন্ম, বড় মেয়ের জন্ম, তারপর আমার ডিভোর্স, তারপর আবার আমার সংসারে ঢুকে যাওয়া, তারপর পরে আমার কনসিভ করা, তারপর আবার আমার সেকেন্ড বেবির জন্ম, ওর যখন দুবছর বয়স, তারপর পর আবার আমার থার্ড বেবি, থার্ড বেবিরও আবার 17 দিন বয়সে ও মারা গেল, 3 বছর হলো ঘটনা। তো আমার যদি আর 10টা সাধারণ মানুষের মতো যদি আমি সংসারের দিকে না হতাম, আবার 1.5 বছর আমার শ্বশুর প্যারালাইজ ছিলেন, সে সময়টা আমি গান টান সব এক পাশে রেখে আমি কিন্তু আমার ঘরকে, আমার সংসারকে, বাচ্চাকে আর 10টা মেয়ে যেভাবে সময় দেয় সেভাবে দিয়েছি। বরং আমার মনে হয় যে অনেক চাকরিজীবী মহিলারা, যাদের পক্ষে চাইলেই সম্ভব না যে চাকরিটা ছেড়ে দেওয়া, তাদেরকে করতে হয়েছে, কিন্তু আমি কিন্তু আমার গানের জায়গাটাকে স্কিপ করে, অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনি কেন এখন গান করেন না, বা হয়তো ন্যান্সির আর আগের মতো সেই মার্কেট নাই, সেই হ্যাঁ মার্কেট যেটা বলে সহজ ভাষা বলি, হ্যাঁ সহজ ভাষা, আমি কিন্তু এগুলো নিয়ে চিন্তিত হইনি। তাহলে কোথায় তফাৎটা, কোথায় মোহ, কোথায় আপনি দেখলেন? এখন আবার যেমন আমার শ্বশুর মারা গেছেন 3 মাস হলো, আমরা একটা বিপর্যয় থেকে, আমরা বলবো যে আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, 1.5 বছর খুব কষ্টে জীবনযাপন করেছেন, প্যারালাইজ একটা মানুষ থাকা, মানে এটা যে থাকে সে বোঝে। আচ্ছা আচ্ছা, আমাদের কষ্ট চাইতে আমাদের মনে হচ্ছে যে ওনার কষ্টটা বেশি, যে কোনো সময় অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। তো এই যে এখন আমি আবার এসেছি, যখন আমি বুঝছি যে হ্যাঁ আমার ফ্যামিলিটা এখন সেটেল, আমার বাচ্চারা একটু বড় হয়েছে, আমার ছোট মেয়েটা সে দাদি না, ওটা দাদির কাছে থাকতে পারছে, বা আমার শাশুড়ি এখন মানসিকভাবে স্টেবল যে না, উনি নাতিকে সময় দিতে পারছেন, তখনই কিন্তু আমি আবার ফেরত এসেছি। চমৎকার, তাহলে আমি হয়তো, তার মানে আপনার কাছে পার্সোনাল লাইফটা খুবই গুরুত্বপূর্ণ, সংসারটা আপনার সবচেয়ে সবার আগের আগের পৃথিবী, আমার কাছে না, না 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 না, এটা আপনি 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 নিজের আয়না থেকে বলছেন। আমি তো আপনাকে, অনেকে ফেরোশাস থাকে ক্যারিয়ারের প্রতি, আমি সেই বিষয়টা জানি, আমি তো আপনার আপনার ফেসবুক দেখি, আগে তো দেখার সুযোগ ছিল না, তা আমি তো দেখছি যে আপনি আরজে হচ্ছেন, মিউজিক করছেন, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, ওয়াইফের প্রোগ্রাম, আপনার ওয়াইফও খুবই নামকরা একজন, আমি আমি বলছি, আমি পার্সোনালি বলি যে আমার ক্ষেত্রে সংসারটা সবচেয়ে আগের পৃথিবী, সবচেয়ে আগের পৃথিবী, কিন্তু আবার আপনার বাসায় কবিতার আসর বসছে, যে ওইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে হবে না কেন? অবশ্যই, মানে সে আমি কিন্তু অনেকেই যে আরো অনেকেই আছেন যারা ক্যারিয়ার প্রতি ক্যারিয়ার ফ্রিক থাকে। আচ্ছা, আমরা আমাদের যদি কিছু ত্রুটি থাকে, আমাদের নিজেদের মধ্যে যদি ত্রুটি থাকে, এটা আমরা পাবলিককে কেন জানাই বলেন তো তানভীর ভাই? না, আপনার আপনার বিষয়টা তো পাবলিকলি অনেকে জানে না, কারণ আপনি মিডিয়া বান্ধব না। আমার আমার কথা না, ধরেন এই যে আপনি যেটা বলছেন যে অনেকেই এমন না, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা, আমি সবসময় বলি বিচ্ছিন্ন ঘটনা কখনো উদাহরণ না, এরকম 2-4টা বিচ্ছিন্ন ঘটনা যে একজনের কথার কথা 4টা বিয়ে হয়ে গেল, এরকম না না না, বিচ্ছিন্ন ঘটনা হলে রকস্টার ছবির জন্ম হতো না, বিচ্ছিন্ন ঘটনা হলে রকস্টার কি সব সবাই এরকম, সবার জীবন এমন? অবশ্যই মেজরিটি ডিপেন্ডস করে বলে ছবিটা একটা গল্প তৈরি, গল্প তৈরি হয়েছে, ওদের সংখ্যা কি বেশি? ম্যাক্সিমাম নালে একটা ছবি তৈরি তৈরি হতো না, দু-3 জনের গল্প দিয়ে কোনো কখনো একটা চিত্রকল্প তৈরি হয় না। আমার প্রসঙ্গটা সেটাই, আপনি আপনার জাত নিয়ে কথা বলা হচ্ছে বলে রেগে যান না, কিন্তু যেটা হয় অবশ্যই এটা আপনার জাত, আমি 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 আমিও মিন করছি, এটা আমারও জাত, কিন্তু যখন আমার জাতের বাইরে না, না না অবশ্যই না, কিন্তু যে বিষয়গুলো এগুলো এগুলোর তো কষ্ট দেয়, এগুলো তো কষ্ট দেয় না? আমি তো দেখা যাচ্ছে আমি আমার সংসার নিয়ে আছি, স্বামী নিয়ে আছি, যেমন দেশের বাইরে যখন কনসার্ট থাকে তখন কিন্তু আমার স্পষ্ট বলা থাকে যে আমার সাথে আমার স্বামী যদি থাকেন তাহলে আমি প্রোগ্রামটা করব, অথবা আমি করব না। এবছর যেমন আমার সাথে রোদেলা থাকছে, আমি একা তো ট্রাভেল করছি না, তাহলে সেখানেও কিন্তু আমি সংসারটাকে গুরুত্ব দিচ্ছি যে না, সংসারের মানুষটাকে পাশে নিয়ে আমি যাচ্ছি কাজে। তো আমার বেলা এরকমই তো হচ্ছে, আমার এখান থেকে অনেক কিছু হয়, অনেকের অনেক কিছু শেখার আছে। তো প্রতি বছর ধরেন এক বাচ্চা ছোট থাকতে থাকতে, 2 বছরে থাকতে থাকতে আরেক বাচ্চা জন্ম, মানে ওর 1 বছর যখন তখন আবার আমি কনসিভ করেছি, আবার আরেকটা বেবি হয়েছে। তো এইগুলো তো আমার কাজের পথে কি সমস্যা হয়নি? আমাকে তখন বাচ্চাদের জন্য আলাদা করে সময় দিতে হয়েছে, ভাবতে হয়েছে,
তো আমি আমার কাজটাকে বাইরে রেখেও তো আমার বাচ্চাদের সময় দিয়েছি, তিনটা বাচ্চাকে স্যালুট জানাচ্ছি এর জন্য, আপনার এই এই স্বভাবের জন্য। এখন একটু যে বিষয়টা আসি, যে আপনি মিডিয়া বান্ধব না, মিডিয়া না, একদম না, এবং এই এইটা আপনার বড় একটা অবলিগেশন কিনা, আপনি নিজে থেকে একটা আচ্ছা তৈরি করে রাখেন এটা আপনি? এটা আমি এনজয় করি। কিন্তু এনজয় করেন, ঠিক আছে, এনজয় করেন এক অর্থে যে আপনি খুব ফিশি থাকছেন। হ্যাঁ, যে আপনি আমাকে চেনেন কিন্তু আমার সম্পর্কে আপনি জানেন না, আপনি ধারণা করে নিচ্ছেন ন্যান্সি হয়তো এমন, কিন্তু আপনি শিওর বলতে পারছেন না ন্যান্সি কেমন। ফাইন, এটা খুব সুইট লাগছে শুনতে, হ্যাঁ, এবং আপনি ভাবতেও ভালো লাগছে, কিন্তু যখন আপনি কোনো অবস্টাকলে ভেতরে পড়েন, দু তিনবার পড়েছেন সেটা বিভিন্ন জায়গায়, এই যে তখন যে গুঞ্জন গসিপের তৈরি হয়, এটা কিন্তু আপনি যদি মিডিয়া বান্ধব থাকতেন সেভাবে তৈরি হতো না? হ্যাঁ, তাহলে এটা কি মনে হয় না? তাহলেও তৈরি হতো, তাহলে তৈরি হতো, হ্যাঁ, তাহলেও তৈরি হতো, কারণ বিগত 4-5 বছরে আমরা এখন একটা এমন একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোন কথাটাকে কিভাবে কোট করব। এখন আপনি নিজে একটা সুস্থ মানুষ বুঝতে পারছেন যে 60 ট্যাবলেট আর কি বোকার মতো কথা নাকি কারোর পক্ষে খাওয়া সম্ভব, আপনি এই সেন্স থেকেও বুঝতে পারছেন কথাটা সঠিক না, বা আমাকে পার্সোনালি চেনার কারণে বা আমার স্বামীকে চেনার কারণে, জায়েদকে চেনার কারণে, তার পরিবারকে চেনার কারণে, আমাদের বাড়ি ঘরে আসা যাওয়ার কারণে আপনি এটা জানেন এটা হচ্ছে না, কিন্তু আপনার অফিস আপনাকে ঠিকই বললো যে না তারিখ তোমাকে এই নিউজটা করতে হবে, আপনি তখন কি করবেন? না, এটা আপনার ভুল ধারণা, অফিস কখনো বলে না। যদি একজন সেলিব্রিটি ঠিকমতো তথ্যটা দেয়, বা আপনি করলেন না, এখন সবার সাথে কি আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? না না, সবার সাথে অবশ্যই না, কিন্তু এখন আপনি করলেন না আর পাঁচটা করলো, আর হঠাৎ করে অনলাইন পত্রিকাগুলো এত বেশি হয়েছে, হ্যাঁ, আপনি দেখবেন, আমি কিন্তু এটা খেয়াল করেছি, আপনি করেছেন কিনা আমি জানি না, আপনি অতটুকু সময় পান কিনা, দেখবেন কপি পেস্ট হয়, ধরেন কথার কথা এই পত্রিকায় এই একটা অনলাইন একটা নিউজ করলো, সেটা ছড়িয়ে যায়, একই কথা, একই কথা, মানে কথার মধ্যে কিন্তু কোনো ভিন্নতা নেই, সেম কথা প্রত্যেকটা জায়গায়, একটু যাচাইও করতে যায় না, যাচ্ছে ঠিক আছে একটু জিজ্ঞেস করি। যেমন মাঝখানে জায়েদ আর আমার জানুয়ারিতে নিউজ আসলো যে ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফের সংসার ভাঙছে ন্যান্সির, ন্যান্সির সংসারে ভাঙানোর সুর, দ্বিতীয় সংসারও টিকছে না ন্যান্সির, আবার নিউজের শেষে প্রসঙ্গত বা উল্লেখিত ন্যান্সি রোদেলা নামের আগের ঘরের একটি কন্যা সন্তান, আর একটু গল্পটা বাড়লো, হ্যাঁ হ্যাঁ, তো রোদেলা জানে ব্যাপারটা, তাকে তো বারবার এটাকে জানিয়ে তাকে আঘাত দেওয়ার তো কোনো মানে হয় না বা বিব্রত করার মানে হয় না, এবং রোদেলা যখন ছোট, যখন 4 বছর বয়স, তখন থেকে সে বাবা হিসেবে তো জায়েদকেই দেখছে। কি মনে হয় এত শত্রু কেন আপনার মিডিয়াতে? না, শত্রু না, এটা হচ্ছে একটা ধারা তৈরি হয়ে গেছে সবার ক্ষেত্রে, হচ্ছে, হ্যাঁ, সবার ক্ষেত্রে, সবার, এটা আমি শুধু আমার কথা বলবো না, এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে, কাজে আমি বন্ধু রাখলে কজন বন্ধু রাখতাম, ধর আমার 10 জন, আপনার কজন বন্ধু? খুব বেশি কি মানুষের বন্ধু থাকে? আর 10 জন বন্ধু থাকে, তাই তো? অনেকের আছে, কিন্তু আপনার একদমই নাই। না, আমার নাই, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় শুভাকাঙ্ক্ষিত আছে, ধরেন আমি বন্ধু না, ক্লোজ আমার না, যেমন আপনিই বলছেন যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী, এটা আপনার মুখের কথা, তাহলে এরকম হ্যাঁ অস্বীকার করছেন না, ফাইন, এরকম শুভাকাঙ্ক্ষী তো আমার 8-10 জন আছে, তারপরে তো নিউজ এসেছে, এসেছে না? কারেক্ট, তার মানে বলতে চাচ্ছেন যে এগুলো আসলে এখনকার ট্রেন্ড, সো আপনি সেই ট্রেন্ডের শিকার, এবং একসাথে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাকে প্রেডিক্ট করা যায় না, আপনাকে প্রেডিক্ট করা যায় না, এবং আপনি নানান সময় নানান মুখরোচক কথায় একটা বিভ্রান্তিকর আলোচনায় আছেন, সেটা হয়তো সত্য, কিছুটা কিছুটা মিথ্যা। আচ্ছা, কিরকম মুখরোচক? আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, আপনি 60টা বড়ি খেয়েছেন, আপনি আপনি 4 বছর আগের কথা আছে, সেটা তো বললাম না, আমি এন্টার মানে বড় বড় চড়াই উতরার কথা বলছি, হ্যাঁ, যে যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন ন্যান্সি, হ্যাঁ, তো এরকম চটকদার, এরপর আর কি আছে? এরপর ওই ওই তখন একসময় লেখালেখি হলো, আর তারপর একবার লেখালেখি হলো এবছর জানুয়ারিতে যে জায়েদের সাথে সংসার ভেঙে যাচ্ছে, আর আরেকবার গত বছর আমার ভাইয়ের এক্স ওয়াইফ, সে একটা নারীর জন্য, তারপরে পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আবার কথা উঠলো, তারপর আবার, হ্যাঁ, আমার এই যে অনেক রকম ঘটনা, আমি অফিয়ারে বলছিলাম যে আপনাকে নিয়ে একটা ফিল্ম করলে সবচেয়ে সুপার ডুপার হিট, হ্যাঁ, সেটা করা যেতে পারে, আপনারা ভাবেন না, মানে আমি আরো আরো কিছুদিন কাজ করি, সম্রাট জাগো এফএম একটা ঘোষণা দিতে পারি, প্রোডিউসারদের আরো কিছুদিন কাজ করি, মানে আপনারা নিশ্চয়ই এখনি আমাকে বিদায় দিতে চান না? না না, তো 14 বছর তো ছবি শেষে নায়িকা মারা যাবে এটা তো বলিনি, না মারা যাবে, কন্টিনিউ সেকেন্ড সিকুয়েল হতে পারে, মানে মানে 30 বছর আমাকে মেরে ফেলতে চান, মানে কি ভাই, এটা আগে বলছি যে আমার শুভাকাঙ্ক্ষী, আপনি তো ভাই
আমার ছোট ছোট বাচ্চাগুলো, আমার অবুঝ স্বামী, দারুণ। আমি আসলে বলতে চাচ্ছি দারুণ একটা চড়াই উতরাই ধর, আর 14 বছর কাজ করলাম, তাতে আরো কিছু ড্রামা অ্যাড হবে, তখন জিনিসটা একটা শক্তপোক্ত একটা ব্যাপার হবে। এখন আসলে তো ধর গল্পটা অর্ধেক থেকে যাবে। মানে আপনাকে নিয়ে ফিল্ম করতে আসলে সিরিয়াসলি আসতে আসলে আপনি রাজি হবেন? হ্যাঁ, আমি তো যা বলা যা ঘটেছে সেটা বলবো, কিন্তু তখন দেখা যাবে যে এই সঞ্জু ফিল্মের মতো সেটা নিয়েও একটা মজার ব্যাপার হবে, কিছু মানুষ বিশ্বাস করবে, কিছু করবে না, করতে পারে। আত্মজীবনী লেখার ইচ্ছা আছে? আমি অনেকবার ভেবেছি লিখবো, হ্যাঁ অনেকবার। আমার কিন্তু ডায়েরি লেখার অভ্যাস আছে, নিয়েছি বা লিখেছি, আবার রেখে দিয়েছি, যে না অযথায় মানুষ এত আলোচনা করে, এত আলোচনা আর ভালো লাগে না। প্রথম প্রথম নিজেকে নিয়ে আলোচনা হলে ভালো লাগতো, এখন 14 বছর পরে এখন আর নিজেকে নিয়ে আলোচনা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, সো বুঝতে পাচ্ছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করে। সো ডিয়ার লিসেনার্স, আটকে থাকবেন আপনারাও স্টিকি গ্লু প্রেজেন্ট সাতটার সাথে। স্টিকি গ্লু জোড়া লাগে সব কিছু। আমরা রোদেলার একদম চুপচাপ হয়ে আছে এবং রোদেলার অনেক কথা শুনবো আমি। একটা সেগমেন্ট না, একটা সেগমেন্ট আমি ওর সাথে একটু আড্ডা দেবই। অনেকক্ষণ কথা হলো, আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে একটু খাজুরে আলাপ করবো, বেশি সিরিয়াস আলাপ করবো না, গান শুনবো একটু গুনগুন করে দু একটা। সো সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে কথা বলবো মেয়েদের ওজন নিয়ন্ত্রণের কিছু সমস্যা, তার সমাধান নিয়ে। আসলে কুড়িতেই ভুঁড়ি, এটা যায় না, এই বয়সে কি ভুঁড়ি হতে পারে? তবে হ্যাঁ পারে, যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কুড়ি কেন, তার চেয়ে কম বয়সেও কিন্তু আপনি ভুঁড়ির প্রবলেমে ভুগবেন। আর সেই জন্যই মেয়েদের ওজন নিয়ন্ত্রণে যে পাঁচটি ভুল করে থাকে, আমাদের মেয়েরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, সেই সমস্যাগুলো আমি প্রথমে বলবো আর তারপর দিয়ে যাবো একটি একটি করে সমাধান। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেয়েরা আসলে প্রথমেই যে ভুলটা করে থাকে, একেবারে সকালে নাস্তাটা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করা। আর দ্বিতীয় যে ভুলটা করে, বাড়িতে ফিরে রাতের বেলায় অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলা, অর্থাৎ রাতের বেলায় একটু বেশি মাত্রায় খেয়ে একেবারে ঘুমোতে চলে যাওয়া। স্টার্টিংটা ছিল এভাবে যে ফ্রান্সে 2010 সালে একটা মুভি আসে, নাম ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক। এরপর এই মুভিকেই রিমেক করে 2014 কোরিয়ান ফিল্ম দ্য টার্গেট আসে, যেটা লাস্ট ইয়ারে হলিউডেও কিন্তু সেম নাম এবং সেম কাস্টিংয়ে আবারও করা হয়। এবং সেম মুভিটাই 2015 সালে ঘোষণা আসে, যেটা ঘোষণা দিয়েছিলেন কবির সিং মুভির সিনেমাটোগ্রাফার রবিচন্দ্রন, যে তিনি বলিউডেও সেই মুভির রিমেক বানাবেন। আনফর্চুনেটলি সেই মুভিটা এখনো বলিউডে আসেনি, বাট তামিল মুভি কিন্তু অলরেডি রেডি, যেখানে বিক্রমকে আমরা দেখবো এবং সেটা জাস্ট 19 জুলাই রিলিজ পাবে। যাই হোক, এত কিছু বাদ দিই, সেই মুভিটা বাংলাদেশেই কোনো একটা কোনায় বসে আরেকজন বানিয়েছেন এবং সেটা হচ্ছে তার গবেষণার ফল, এমনটাই কিন্তু প্রথমে আমরা ঘোষণা পেয়েছিলাম। এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মালেক আফসারি। টিকটকের ফ্রেমে দেখছেন বর্ষাকে, কি খবর? এই তো। অনন্ত, কোনটা বেশি খায়, গরু নাকি খাসি? খাসি। অ্যাক্ট্রেস নাকি বিজনেস, কোনটা আপনি 100% সাকসেসফুল? দুটোই, বিজনেস এন্ড অ্যাক্টিং। এভরিডে কতক্ষণ জিম করেন? 1 আওয়ার। হাজবেন্ড হিসেবে অনন্তকে কত মার্ক দিবেন আউট অফ 100? আউট অফ 100, 100 টু 100। আয়নাতে নিজেকে ডেইলি কতবার দেখেন? এত আয়না দেখার সময় পাই না। অ্যাক্ট্রেস হিসেবে পরিমণিকে আপনার কেমন লাগে? আই ডোন্ট লাইক হার। ওকে, সো নেক্সট কোশ্চেন, প্রচন্ড রাগ হলে কিভাবে কন্ট্রোল করেন? চুপ হয়ে যাই। জায়েদ খানকে হিরো হিসেবে কেমন লাগে? ও মাই গড, ভেরি ডিফিকাল্ট। সবাই জানে যে আপনি আমির খানের অনেক বড় একজন ফ্যান, সো বলতে হবে আমির খানের এমন কি আছে যেটা অনন্তর না? সেক্ষেত্রে আমরা সমাধান নিয়ে যদি কথা বলি, তাহলে প্রাথমিক অবস্থায় বংশগত বা জিনগত যে সমস্যা, এটা নিয়ে আমাদের করণীয় খুব বেশি কিছু না থাকলেও আমরা সবসময় বলে থাকি যে চুলের যত্ন নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এটার যে ওয়াশ করা এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিলতা যাতে চুলের ক্ষেত্রে না দেখা দেয়, সেজন্য আমরা একটু সতর্ক যাতে থাকি। এটি আসলে জিনগত বা বংশগত যে সমস্যাটা, এটার ক্ষেত্রে করণীয়, এর বাইরে আমরা এটি নিয়ে খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু আমরা যদি পরবর্তী যে কারণটা দেখি, যে খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্যের অভাব, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত যেগুলো আসলে আমাদের চুলের গোড়াকে শক্ত করে। আমরা সেক্ষেত্রে সবসময় বলে থাকি যে পশিয়ার মাথায় অলওয়েজ কি ঘুরে? খাবার দেখে মনে হয় না। তুমি নাকি বাসায় লুঙ্গি পরো? হ্যাঁ।
Seriously? হ্যাঁ, আই লাভ লুঙ্গি। ওকে, মেন্স লুঙ্গি? Yes. রিকশা লুঙ্গি বললে আই থিংক বেটার হবে, মানুষ আরো বেশি কানেক্ট করতে পারবে। সুপের মধ্যে ব্যাটারি পাইছো কখনো? বলি পাচ্ছি না, ব্যাটার মধ্যে সুপের মধ্যে ব্যাটারি। জুনিয়রদের সাথে প্রেম করছো কখনো? না। তোমার ম্যাক্সিমাম এক্স নাকি অনেক বয়স্ক ছিল? হ্যাঁ হ্যাঁ। স্পর্শিয়াকে দেখলে মানুষটাকে অনেক নার্ভাস হয়ে যায়, বাট ওয়াই? মে বিকজ আমি মানুষদেরকে দেখলে নার্ভাস থাকি তাই। আবাসিক হোটেল ওয়েব সিরিজে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন ছিল? খুব বাজে। সানি লিওনির এমন কি আছে যেটা তোমার নাই? কবির সেঠ নাম ভূমিকা অভিনয় করেছেন শাহিদ কাপুর, দিল্লির নামকরা ডাক্তারি ইনস্টিটিউটের টপার তিনি। অনায়াসে যে কোনো মেয়ে কিন্তু তার প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সে কিন্তু প্রচণ্ড রকমের বদ মেজাজি এবং বদ রাগে, এবং তার মেজাজ হারানোর কারণই হচ্ছে তিনি ড্রাগে আসক্ত এবং গার্লফ্রেন্ডের প্রতি প্রচণ্ড রকমের অবসেসড। হি ইজ অ্যান অবসেসিভ লাভার, অবসেসড ফর কিয়ারা আদভানি। যদিও তিনি খুবই ভদ্র ফ্যামিলির একজন সন্তান, খুবই ওয়েল টু ডু ফ্যামিলি, খুবই কালচার্ড ওয়েল ম্যানার্ড ফ্যামিলি, বাট তার আচার ব্যবহারে কিন্তু এর ছিটে ফোটাও নেই। মনে আছে তেরে নাম মুভিতে সালমান খানের কথা? সে সালমান খানের কিন্তু আরেক রূপ দেখতে পেয়েছি কবির সিং মুভিতে শাহিদ কাপুরের মধ্যে, একেবারেই অবসেসিভ। অ্যান্ড কিয়ারা আদভানির ব্যাপারে বলবো, কিয়ারা আদভানি ওয়াজ জাস্ট ওয়াও। শি ওয়াজ সো প্রিটি, সো বিউটিফুল, এবং ক্যারেক্টারে অ্যাকচুয়ালি মানিয়ে গিয়েছে। তাতে কেমিস্ট্রির ব্যাপারে যদি বলতে হয়, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে কথা বলবো মেয়েদের ওজন নিয়ন্ত্রণের কিছু সমস্যা, তার সমাধান নিয়ে। আসলে কুড়িতেই ভুঁড়ি, এটা যায় না, এই বয়সে কি ভুঁড়ি হতে পারে? তবে হ্যাঁ, পারে। যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কুড়ি কেন, তার চেয়ে কম বয়সেও কিন্তু আপনি ভুঁড়ির প্রবলেমে ভুগবেন। আর সেই জন্যই মেয়েদের ওজন নিয়ন্ত্রণে যে পাঁচটি ভুল করে থাকে, আমাদের মেয়েরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, সেই সমস্যাগুলো আমি প্রথমে বলবো, আর তারপর দিয়ে যাবো একটি একটি করে সমাধান। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেয়েরা আসলে প্রথমেই যে ভুলটা করে থাকে, একেবারে সকালে নাস্তাটা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করা। আর দ্বিতীয় যে ভুলটা করে, বাড়িতে ফিরে রাতের বেলায় অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলা, অর্থাৎ রাতের বেলায় একটু বেশি মাত্রায় খেয়ে একেবারে ঘুমোতে চলে যাওয়া। হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন। শুনছেন, দেখছেন স্টিকি গ্লু প্রিন্স রাত আড্ডা উইথ মি, এবং বুঝতে পারছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লু মতো করে। সো ডিয়ার লিসেনার্স, তারকে থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রিন্স রাত আড্ডার সাথে। স্টিকি গ্লু জয় লাগাই সব কিছু। বেশ মুচকি মুচকি হাসি চলছে আমার স্টুডিওতে, রোদেলা মুচকি হাসছে। আচ্ছা, তোমার মা খুব কম আসে? হ্যাঁ, আমিও। কি মাকে বাঁচানোর জন্য বললে? না, মার দুটো ভালো গুণ এবং দুটো ব্যাড হ্যাবিট বলতে হবে। বলো, নির্দ্বিধায়। ভালো গুণ হলো, গুণ ভালোই হয় আর কি, গুণ আমাকে এত বেশি ফোর্স করে না কোনো কিছুতেই। আর একটা হলো ওইটাই, ফোর্স করে অনেক কিছু দিয়ে, যেমন খাবারে করে না, খুঁজে পাচ্ছে। আচ্ছা, খাবার নিয়ে, যেমন খাবার আমার আম্মা যেমন নাইটে খেতেই হবে, ও যদি বলে খাবো না বলো ওকে। আর আর বাজে দিকটা বলে দাও। বাজে দিকটা বলো। বাজে দিক একটু বেশি চিল্লায়, আর অল্প কিছুতেই মানে অনেক স্ট্রেস নেয়, এই কারণে মাথা টেনশন অনেক নেয় তাই মানে। হ্যাঁ, আমি অল্পতে টেনশন মানে, যেমন আপনার সাথে যদি আমার কোনো কারণে সক্ষমতা হয়
সক্ষতা হয় দেখা গেল যে আপনি হয়তো আমাকে কোনো একটা কথা বললেন যে ন্যান্সি এটা কিন্তু ঘটেছে, আপনাকে আমি প্রশ্ন করতে করতে অস্থির করে ফেলবো, কেন হলো তানুর ভাই, কেন এই কথাটা বললো, না আমি তো এটা বলিনি, তাহলে কেন এটা বললো, কেন কথাটা এইভাবে আসলো, না আমি তো এটা মানতে পারছি না, মানে প্যারা দেওয়া যেটা। রুদুলা তুমি তোমার মাকে কাঁদতে দেখেছো কবে প্রথম? অনেকবার কেঁদেছে, তো কাঁদতে দেখেছো প্রথম কবে? অনেক বছর আগে, ফার্স্ট। খুব অবাক লেগেছিল? হ্যাঁ। ইজিলি তুমি মানে থাকে না, মেয়েরা কিন্তু একটু মাকে সবচেয়ে বেশি পোলাইট করতে পারে বা একটু শান্তির জায়গাটা দিতে পারে, তাই না? তুমি মানে ইজিলি মার মুড টুট খারাপ হলে কি বলো, মানে কিভাবে আসলে একটু ইজিতে আনার চেষ্টা করো? টেম্পার্ড হয়ে গেল নাকি পালা যাও? দুটোই দুটোই। হ্যাঁ, মানে কি বলতে চাও, মানে কি বলে ধরো ঘুরলাম আর গান গাইতে গাইতে একটু ঘুরঘুর করলাম, মা হয়তো একটু না এটা করে না, যেটা সত্যিকারে করো সেটা বলো, জেলা কাজে ছেড়ে দাও সেটা বলো, সত্যি কথা বলো। হ্যাঁ, মানে যখন দেখি মানে রাগি কিংবা কান্না করছে, মানে যে কোনো একটা, মানে আমি চলে যাই সামনে। আচ্ছা, মানে তুমি সে তাকে স্পেসটা দাও? হ্যাঁ। আচ্ছা, তোমার মার সাথে সবচেয়ে মেমোরেবল ডে কোনটা এই জীবনে? অনেকগুলো আছে। তারপর একটা দিন থাকে যে এই দিনটা আসলে আমরা দুজন খুব মানে ফার্স্ট, যেটা হলো আমি ফার্স্ট শো যেটা করলাম বাংলা ভিশনে আমি আর আম্মু একসাথে, তো ওটা আমার ওই দিনটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কে? কেউ না। কেউ না? না, ও আমার মতো, মানে আমাকে যদি বলেন যে সবচেয়ে ক্লোজ, আমি ওভাবে বলতে পারবো না যে হ্যাঁ ও সবচেয়ে ক্লোজ। রোদেলারও এটা, ওকে জিজ্ঞেস করলে আমিও কিন্তু জিজ্ঞেস করি যে তোমার ক্লাসের ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে ক্লোজ কে। আমি চাপে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি ওর ইন্টারভিউ চাপে দি, চাপে দি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি সরি, বলেন বলেন বলেন, আপনি বলেন না। তারপর ক্লাসে ধরো তুমি ন্যান্সির মেয়ে, তোমার তোমাদের গান, তোমাদের ইন্ডাস্ট্রি, তোমার সবুজ নিয়ে এগুলো নিয়ে সাথে কথা হয়, তার নাম বলো, কি ধরনের কৌতূহলী প্রশ্ন থাকে বা আলাপ হয়, হয় না? ধরো তুমি আর তোমার মা যে শোটা করলা, এরপরে বাইরের কোন মানুষটা কিভাবে অ্যাপ্রিসিয়েট করলো, কি বললো? ওরা তেমন একটা কিছু বলে না। কিছু বলে না? ফেসবুকেও লেখে না? লেখে তো নিশ্চয়। না। আচ্ছা, তুমি এখন পড়ছো কোথায়? রেডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। আচ্ছা, তো তোমার স্বপ্ন এখন যেহেতু অস্ট্রেলিয়া যাচ্ছ মা মেয়ে শো করতে, সো তার আগে প্রস্তুতি, এর আগে যেহেতু দু তিনটে শো, টিভি শো বা স্টেজে করা হয়েছে, তোমার কাছে কি মনে হয়, তোমার তুমি তোমার মতো গাইবে এবং তোমার কাছে কি মনে হয় যে কোন স্টেজে মাকে ছাড়া তুমি মার সাথে কম্পেয়ার করার মতো আর কাকে কাকে দেখতে চাও স্টেজে, ভালো লাগার শিল্পী থাকলো না যে তুমি আজকে রোদেলার পছন্দের শিল্পীরা গাইবে স্টেজে, তো ন্যান্সি ছাড়া আর কাকে কাকে দেখতে চাও? আরো দুজনের নাম বলো দেখি। আমি যে কোনো সারা ওয়ার্ল্ডের হতে পারে বলো। ফার্স্ট তো কোন আন্টি বলবো। আচ্ছা, কোন আন্টি? আর একটা আমি বলতে পারছি না কি বলবো। আচ্ছা, হ্যাঁ আরেকজনের নাম বলো, আরেকজন কাকে দেখতে চাও বলো। তোমার পছন্দের শিল্পী বেসিক্যালি, পছন্দের শিল্পী তোমার ভালো লাগে? তুমি তো প্রচুর গান শোনো রোদেলা। আমার আসলে এখন মাথায় আসছে না। আচ্ছা ধরো হাবিব ভাই, বালাম ভাই, হ্যাঁ ইমরান, তিনজনের মধ্যে কাকে দেখতে চাও? হাবিব আঙ্কেল, আমি একটু হেল্প করলাম, থ্যাংক ইউ। সো একসাথে শো করতে যাচ্ছেন না? হ্যাঁ, অস্ট্রেলিয়া। তো বাইরের শোগুলো এবং দেশের কর্পোরেট শোগুলো যেটা বললেন, মধ্যে কি তফাত? না, তফাতের কথাটা আমি বলতে চাবো না, বলতে চাচ্ছি যে এই যে বাইরে শো করতে যান, তখন আসলে কি ধরনের প্রস্তুতি থাকে, প্লেলিস্টটা কি আলাদা থাকে? না, মানুষজন যারা দেশের বাইরে যারা থাকেন, হ্যাঁ ওখানে প্লেলিস্ট, হ্যাঁ কিছুটা আলাদা থাকে, রাইট। আলাদা যেটা হয় তখন শুধু আমার গান থাকে না, তখন দেখা যায় যে দেশে আপনি অন্যের গান ইজিলি গাইতে চান না? আমি চাই না, না আমার আমার কিন্তু সবার সবার গান করেই তো আমি বড় হয়েছে, কেন গাইতে চাইবো না? আমি যখন ছোট ছিলাম তখন কি আমার কোনো গান ছিল?
নজরুলের গান গাইতেন প্রচুর এখন না শুন শুধু নজরুলের গান কেন আমি তো রুনাপা সাবিনাপা কনক চাপা আপা সামিনাপা ওনাদের যেমন সামিনাপার এই জাদুটা যদি সত্যি হয়ে যেত দুর্দান্ত আমি অনেক গেছি ওনাদের সবার গান গাইতে গাইতেই তো বড় হয়েছি আমার গাইতে কোনো আপত্তি নেই কিন্তু দেখা যায় যে হয়তো 30 or 40 মিনিটসের একটা সময় থাকে যে আমরা স্টেজে পারফর্ম করব তার মধ্যে 7 থেকে 8টা গান হয় তো দেখা যায় যে অডিয়েন্স থেকে দেশের ভেতরে যেটা হয় অডিয়েন্স থেকে তখন মানুষজন চিন্তা করে না ন্যান্সি এসেছেন তাহলে ন্যান্সির গানগুলো শুনি ন্যান্সির কণ্ঠে অন্য গান কেন শুনবো ওটার জন্য হয়তো অন্য আর্টিস্ট যাদের নিজস্ব গান নেই তাদেরকে রাখা হয় যে তারা ওই পছন্দের গানগুলো শোনাবে আর দেশের বাইরে যেটা হয় যে দেশের বাইরে যাওয়ার পরে যে শুধু আমার গান না তখন দেখা যায় যে হয়তো রুনা আপার একটা গানেরও দেশের বাইরে না অনেক সময় ঢাকার বাইরেও অনেক সময় এমন সিচুয়েশন হয়েছে আমাকে যেহেতু আমি ফোক গান তো আসলে আমি গাই না তারপর যে ওরে সাম্পানওয়ালা গাইতে হয়েছে যে মানুষজন শুনতে যাচ্ছে বা শোনা না আমার তো ফোক গানের প্রধানত কি ধরনের স্টেজ বা পেমেন্ট অডিয়েন্স কি দেখেন কি দেখে শোটা নেন নাকি পেমেন্টটা ঠিক থাকলে সব ঠিক না শুধু পেমেন্ট ঠিক থাকলে না যখন পেমেন্টটা ঠিক থাকে যিনি নিচ্ছেন তখন ওই মাপেরই শো থাকে নাহলে এরকম করা পেমেন্টে তো নেওয়া সম্ভব না এটা হচ্ছে মেক সেন্স তো ও ধরনের এনভায়রনমেন্টের ও ধরনের প্রোগ্রাম থাকলেই তখন আমাকে নক করে কারেক্ট এখন যেহেতু খুব বড় একটা তর্ক চলছে কভার গান গাওয়া নিয়ে আপনি ভালো প্রসঙ্গ তুলেছেন বলেন না এখন আছেন না এটা নিয়ে কথা বলে মজা পাবো বলেন আপনার সিরিয়াস টপিক যা না সিরিয়াস টপিক প্রচুর বাণী শুনবো আমরা এনিওয়ে আমি প্রশ্ন না আমি হেসেই বলবো বলেন আচ্ছা না প্রশ্ন হচ্ছে ধরেন আপনি আপনার অবর্তমানে অনেকেই গায় মাঠে ঘাটে আচ্ছা স্টেজে আপনি এটা কিভাবে দেখেন প্রথম প্রসঙ্গ খুবই পজিটিভ না প্রসঙ্গ এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সম্মান দিয়ে গাওয়া নিয়ে যেমন নোবেল অনেককে অসম্মান করেছে খালিদ ভাইয়ের ওয়াইফ থেকে শুরু করে আরও অনেক শিল্পী এটা নিয়ে ফেসবুকে লেখালেখি শুরু করেছে এটা একটা বড় মানে আঘাত নেবারই জায়গা যে আপনি হঠাৎ করে আপনার গাওয়া একটা গান বলে ফেললো যে ন্যান্সি মেয়েটা গেয়েছে আমি গাইছি মানে এমন অ্যাপ্রোচ মানে ওয়ে অফ টকিং আসলে অনেক কিছু মিন করে তো আপনার কাছে কেমন লাগবে বিষয়টা আর আপনি এই কভার গান একটা করে প্রশ্ন উত্তর দিয়ে যাই ভুলে যাব তো আচ্ছা এই দুটো প্রশ্নের বলেন আমি আর আচ্ছা প্রথমটা হচ্ছে যে আমি খুবই মানে অ্যাপ্রিশিয়েট করব যে বা করি যারা আমার গান করে তার মানে এটা বোঝা যায় যে না আমার গানগুলো এখনো জীবিত আছে বা মানুষ পছন্দ করছে হ্যাঁ আচ্ছা মানুষ পছন্দ করছে বলেই তো গাইছে মানুষ পছন্দ না করলে তো নিশ্চয়ই গাইতো না সেটা টিভি লাইভ হোক বা স্টেজে হ্যাঁ যেখানে খুশি সেখানে হোক তার মানে আমি এখনো বেঁচে আছি গানের মাধ্যমে মানুষ বেঁচে থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান উনি কবে মারা গেছে এখনো মানুষ গাইছে কভার করছে তার মানে ওনার গান মানুষের মনে এখনো আছে আমি তো এটাই চাইবো যে আমি থাকবো না কিন্তু আমার গান থেকে যাবে তাহলে আমার গান থেকে গেল মানে আমার নাম থেকে গেল আমার স্মৃতিটা মানুষের মাঝখান থেকে গেল বা গান করছি কিসের জন্য শুধু টাকার জন্য তো না তুমি এটা বললো ইন্টারভিউতে যে আমি স্টেজে উঠলে ন্যান্সি আপুর সব গান আমাকে দিয়ে গাবে মানে স্টেজে শুনতে চায় বাহ আমি এটা জানতাম না শুনে খুবই খুশি হলাম অবন্তী সিথি যে বিভিন্ন ধরনের সিরিজ দিতে পারে ও আপনার প্রায় অনেক গানই ওর তোলায় কারণ স্টেজে গাইতে আমি খুবই মানে এটা আমি যদি এরকম সুযোগ হয় ডাকে না তো সাধারণত দেখা যায় যে আমার শো থাকলে দেখা যায় যে শুধু আমার 40 মিনিটসের কর্পোরেট প্রোগ্রাম থাকলে এক ঘন্টার মধ্যে ওরা শেষ করে দেয় অন্য শিল্পীদের গান শোনার আমার সুযোগ থাকে না তবে আমি সত্যি এটা এনজয় করব যদি এমন কোনো প্রোগ্রাম হয় যে আমাদের জুনিয়ররা আমার গান গাইছে ওখানে আমাকে ইনভাইট করা হয় আমি খুবই মন দিয়ে শুনবো অ্যাপ্রিসিয়েট করবো অফকোর্স আর নোবেলের ব্যাপারটা যেটা বললেন কিছু কথা আপত্তিকর অবশ্যই সে বলেছে এতে কোনো ইয়ে নেই যেমন বলেছে যে যেমন এরকম কথা মনে বলেছে যে আমার গান সাথে গান বাজানোর মতো মিউজিশিয়ান নাই ডুয়েট আমি শ্রেয়া ঘোষালের পরে আর কাউকে দেখি আর কার সাথে বাংলাদেশে বাংলাদেশে আপনি কেন আপনাকে রুনালালা ডাকলো সে ডুয়েট করবে না ওনার নাম মেনশন করেছেন বা করেছেন না কেউ না আমি বললাম মোট কথা কেউ না আচ্ছা সেটা হচ্ছে এক অর্থে সে তার দেশকেই অপমান করলো আমার মনে হয় এটা হয়তো সে আমি পজিটিভলি দেখছি পজিটিভলি কোন অর্থে দেখছি আমি বলে যে ওয়ে অফ টকিং যেটা আপনি বললেন আমারও শুরুর দিকে হয়তো আমার বলাটা তো আমি ভাবছি যে
আমি নর্মালভাবে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম না এটা করবো না, এটা আমি এভাবে না বললে একটু বুঝিয়ে বলতে পারতাম যে না আসলে আমার তো এরকম একটা সমস্যা আছে যে কারণে আমি এটা করতে পারছি না। আমি বুঝিয়ে না বলার কারণে আপনি বুঝতে ভুল করেছেন, হয়তো ও অনেক কথা বলে ফেলছে, হঠাৎ করে তো ও আলোর জগতে চলে এসেছে, আলোর ঝলকানির মধ্যে চলে এসেছে মানুষের। না না, এটা একটা খুব গোছানো ইন্টারভিউ, প্রশ্নোত্তর ইন্টারভিউ, এটা অডিও রেকর্ড আছে। না অডিও রেকর্ড যতই থাকুক, এটা আমার মনে হচ্ছে নালে এত বড় কথা আসেনি, নালে এত বড় কথা তো বলার কথা না, এত বড় একটা কথা বলে ফেলবে। আমার মনে হয় ওর ধারণাই ও রাখেনি যে আমি আসলে কি বলতে কি বলছি। আমি সেটা বলছি, আমি নোবেলের পক্ষ একদমই নিচ্ছি না, এটা কেমন কথা? জেমস ভাইয়ের গান তার মিউজিশিয়ান ছাড়া যদি বাজাতে না পারে, তাহলে জেমস ভাইয়ের গান জেমস ভাইয়ের মিউজিশিয়ানরা কীভাবে বাজাচ্ছে? হ্যাঁ, বা এই গানগুলো আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রের মধ্যে আছে। আপনি মাত্র যে মিউজিশিয়ানটা মাত্র শিখে আসলো, সেও কিন্তু এই গানগুলো বাজিয়ে শিখে এসেছে। আমাকে শেষ করো না তো আমাকে এখন শেখানোর কিছু নাই, শেষ করো তো আমি গাইতে গাইতে, বা এই মন তোমাকে দিলাম গাইতে গাইতেই তো বড় হয়েছে, সবাই এটা জানে। তার মানে কি যে আরেকজন করতে পারবে না? এই এই কথাগুলো অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক, অপমাননাকর। তারপরও আমি এটাই বলবো যে আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তার ভুলগুলো ধরিয়ে দিই যে এ ধরনের কথা তোমার বলাটা উচিত হচ্ছে না, বা তুমি যেভাবে বলছো তোমার বলার ভঙ্গিটা আসলে চেঞ্জ করা উচিত। আমরা এইভাবে যদি একটু নার্সিং তাকে করি, একটা মানুষকে হঠাৎ করে ঠেলে দূরে ফেলে দিব কেন? দেখি না একটু জায়গা দিতে পারি কি না। আচ্ছা, তো তাকে তো রিসিভ করতে হবে, এবং একই সাথে বলতে চাই না, তা তো করতেই হবে। তার মধ্যে নমনীয়তা, কমনীয়তা বা ভদ্রতা, শিষ্টাচার বা সম্মান, যেমন আমার যেটা হয় তানভীর ভাই, মাঝখানে আমি একদিন সেলিম ভাইদার ভাই ওনার সাথে দেখা হলো শ্রুতি স্টুডিওতে, মাঝখানে মানে আরও 4-5 বছর মনে হয়ে গেছে আমার ছোটো মেয়েটা হওয়ার আগে আগে। তা আমাকে উনি বলছেন, এই তুমি এরকম রুনা আপাকে দেখে এরকম পালিয়ে যাও, কখনো সালাম টালাম দাও না কেন? হ্যাঁ, আমাকে বলছে, হ্যাঁ কীভাবে তোমাকে নিয়ে এরকম? আমি বললাম যে চাচা আসলে বিষয়টা হচ্ছে কি, ওনাকে দেখলে আমি ভয় পাই, কারণ ছোটর থেকেই এটা আপনি যখন বলেছেন এখনো মনে হচ্ছে আমরা স্টুডিওতে যে আপনি শ্রদ্ধার দৃষ্টিতে বলছেন। ছোট থেকেই মানে উনি সেই ওনার 13-14 বছর বয়সের রেকর্ড সেই পাকিস্তান পিরিয়ডে ফিল্মে গাওয়া, এবং আমার আম্মা চাইতেন আমি ওনার মতো গাইব। উনি তো সবার কাছে একটা অন্য একটা শ্রদ্ধা সম্মানের জায়গা। তা আমার যেটা হয় কি, মানুষ সম্মান দেখালে কি করে, সামনে গিয়ে সালাম দেয়, অথবা খুব বেশি সম্মানের হলে পা ছুঁয়ে সালাম করে। আর আমার হয়েছে, আমি ওনাকে যখনই দেখেছি, ধরেন এখান থেকে পারলে 2 কিলো দূরে চলে গেছি, যে ওনার যে সামনে যে যাব এই সাহস আমার নাই। NTV-র একটা প্রোগ্রাম হয়েছিল, কি প্রোগ্রামটার নাম এখন আমার মনে পড়ছে না, তো ওখানে একটা নজরুলের গান আমি রুম ঝুম 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 গানটা করেছিলাম, সাথে কোরিওগ্রাফি ছিল, যেহেতু আমি একদম খটখটে দাঁড়িয়ে গান করি, দেখতে খারাপ দেখাবে, একটা ডান্স গ্রুপও ছিল। তা আমি এক কোনায় দাঁড়িয়েই গান করছি, সামনে যে রুনা আপা বসে আছেন, আমি তো জানতাম না উনি যে প্রোগ্রামে থাকবেন। ভাই আমার কপাল খারাপ, হঠাৎ করে চোখ পড়লো যে উনি তাকিয়ে আছেন। এরপর ওখানে আমার রীতিমতো মানে ঘাম শুরু হলো, এবং যদি গানটা রেকর্ড না থাকতো, ঠোঁট মেলানো না হতো, তাহলে আমি রুমঝুমের জায়গায় কী যে বলতাম এটা আল্লাহ পাক জানে। আচ্ছা আচ্ছা, সো আসলে ইনার রেসপেক্টটা সবচেয়ে বড় কথা কি, যে আপনি কীভাবে কাকে? হ্যাঁ না হ্যাঁ, এবং ইনার রেসপেক্ট তো অবশ্যই দরকার, তবে হ্যাঁ নোবেল আসলে ওর কথাগুলো শুধু নোবেলের বিষয়টা আনলে আসলে মেনে নেওয়ার মতো না। তারপরও আমরা যেহেতু অনেক ছোট আমাদের, তাই না, এই জন্য বলছি যে যে ক্ষমা করার মতো না। তারপরও আমরা যদি, যেহেতু ও গাইছে, ভালো গাইছে বা মানুষ পছন্দ করেছে, কাজে দুই একটা কথা তার আপত্তিকর কথাগুলোকে যদি সে নিজের থেকে ক্ষমা চেয়ে বা জিনিসটাকে ঠিক করে যে আসলে আমার এই কথাটা ঠিক হয়নি, তাহলে আমার মনে হয় আবার আমরা তাকে কাছে টেনে নিতে পারি। আচ্ছা, যদি সে সরি বলে, তারপর আবার বলেছে যে এই সময় যদি হতো তাহলে তার মনে হয়েছে যে জাতীয় সঙ্গীত যদি এখন বাংলাদেশে হতো তাহলে তার মনে হয়েছে এই গানটা, সে তখনকার হিসাবে বলেনি। এই প্রসঙ্গ না আপনার সাথে এই জন্য যে আমি শুধু নোবেল প্রসঙ্গ টানছি না, যে এখন যেহেতু ভাইরাল আর্টিস্টরা
আসলে হঠাৎ করে ভেবেই বসে যে তারা বোধহয় ডমিনেট করছে, কারণ আপনাদের তো আসলে তখন জনপ্রিয়তা মাপতে পারতেন না। শরীরের ভেতরে একটা আলাদা ওয়ার্ম চলে আসে যে আমি তো চলে আসে, কিন্তু আমার মনে হয় ওয়ার্মটাকে কন্ট্রোল করাটা অনেক দরকার। কারণ দেখেন তানির ভাই, টাকার চাহিদা কিন্তু প্রত্যেক মানুষেরই আছে, প্রত্যেকের জায়গা থেকে, যার যত আছে তার তত লাগে। আমি যখন প্রথমে সে গান করা শুরু করলাম, যখন আমাকে 50,000 করে আমাকে টাকা দেওয়া শুরু হলো রেকর্ডিংয়ে, ওটা তো একটা বান্ডিল, তাই না? তা আমি চাইলে এরকম আরও বান্ডিল বাড়াতে পারছি, কিন্তু ওই জায়গাটার থেকে নিজেকে কন্ট্রোল করে রাখা, বা এই যে 4 বছর আপনি শুরুতেই কথা হয়েছে হাবিব ওয়াহিদের সাথেই শুধু কাজ করেছি, বাইরে করলে আমার আরও তো নিশ্চয়ই কিছু আয় হতো, তাহলে সেই আমি আয়টাকে অতটা মনোযোগের দিকে না নিয়ে আমি আমার কাজটার দিকে একটু মনোযোগ দিয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারাটাও একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে যারা আসেন ওরা আসলে এই টাকার ভিড়ে বা হঠাৎ করে, যেমন আমি শুনেছি যে নোবেল এখন গানের পারিশ্রমিক নিউজেই মনে হয় কোনো 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 নিউজে 4-5 লক্ষ টাকা হয়তো নিচ্ছেন, তো 4-5 লক্ষ টাকা তো অনেক টাকা, মানে এখানে একটা টিভি স্টেশনে তার গান রেকর্ড করে তো 5 লাখ টাকা সে চার্জ করেছে, তো আমি কোথাও নিউজে পড়েছিলাম কোন একটা নিউজে হয়তো। তো আপনি তো এত সাহস করতে পারেননি? না, আমার তো 1.5 লক্ষ টাকা সবাই জানে স্টেজ শোতে, ঢাকাতে আমি স্টেজ শো করলে 1.5 লক্ষ টাকা নিই এবং গান রেকর্ড করলে 50,000 টাকা পাই, এবং এইটাই দীর্ঘ বছর ধরে এইটাই চলমান অবস্থায় আছে। তো সেখানে 5 লক্ষ টাকা মাত্র, এবং একটা মানুষের নিজের মৌলিক গান নেই। হ্যাঁ, আমার তো ধরেন আমি শ্রোতা প্রিয় হিট বলবো না, শ্রোতা প্রিয় আমি 100টা গানের এখন আপনাকে খচখচ করে লিখে দিয়ে প্রায় সারা রাত আপনি গাইতে পারবেন নিজের গান। হ্যাঁ, শুধু আমারই গান, এবং সেই গানগুলো এমন না যে মানুষ শুনেনি পছন্দ করেনি, করেছে। তাহলে 100টা গান কি তো নট এ জোক, অবশ্যই। তো সেখানে একটা মানুষের নিজের গান নেই, সে 5 লক্ষ টাকা চাইছে এবং আমরা দিচ্ছি তাকে, তো সে সেটাও তো ভাববার বিষয়। একটা মানুষ বেপরোয়া হবে, এখন বেপরোয়া যদি আমরা তাকে সেই সুযোগটা দেই তাহলে তো নিশ্চয়ই বেপরোয়া হবে, আমাদেরও কিছু তো দায়বদ্ধতা আছে, পাশাপাশি ওকে শিখতে হবে। এবং আপনারা যারা সিনিয়র রয়েছেন অবশ্যই তারা দেখা হলে বা এই মেসেজটি তার কানে অবধি গেলে, হ্যাঁ আমার মনে হয় শক্তভাবে না বলে একটু সবকিছু আমরা একদম লাস্ট ব্রেকে, লাস্ট সেগমেন্টে যাবো, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, কথা মনে হয় আরো অনেক কিছু বাকি রয়ে গেছে, আরো অনেক কিছু বাকি থেকে যাবে, গানও শোনা হচ্ছে না, এর পরবর্তীতে গান শুনবো, ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। ত্বকের আরামের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি আমরা ফেস করে থাকি সবাই, সেটি হচ্ছে ত্বক রুক্ষ হয়ে যাওয়া অনেক। আর দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে ত্বক রেডিশ লাল, বা অনেকের দেখা যায় অ্যালার্জির মতো কিছু উঠে ত্বকে, এটি একটি সমস্যা। তৃতীয়ত হচ্ছে অবশ্যই অতিরিক্ত সানবার্ন, বা এই সময়কালের যে গরমটা তাতে ত্বকের রং কালো হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া। ফোর্থ হচ্ছে ত্বক চুলকানো, অনেকেরই দেখা যায় এই সময় বেশ ইচিং হয় স্পেশালি গালে। আর লাস্ট যে সমস্যাটি বলবো সেটি আসলে যারা আগে থেকেই ত্বক সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ পিম্পলসের প্রবলেমে ভুগছিলেন, এই গরমে তাদের কিন্তু পিম্পলসের সমস্যাটি আরও বেশি বেড়ে যায়। এবার আমি একটি একটি করে আপনাদেরকে সমস্যার সমাধানগুলো বলছি। আমি প্রথম বলেছিলাম ত্বক ড্রাই হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া, আসলে সামারে কিন্তু দেখা যায় ত্বক ভেদে বেশিরভাগ মানুষেরই একটু তৈলাক্ত ভাব বেশি থাকলেও ড্রাইনেসও কিন্তু এটা একটা পরিলক্ষিত বিষয়, বিকজ সাধারণত সামারে আমাদের ডিহাইড্রেশনের একটি প্রবণতা থাকে বা অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেকেরই কিন্তু পানি যদি কম খাওয়া হয় তখন দেখা যায় যে ত্বক অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়া Welcome to Rahin's Review. This is me, RJ Rahin from Jago FM 94.4. এবং আজকে মিশন মঙ্গল মুভির একটা ছোট্ট করে রিভিউ দিব। সো মুভিতে বেসিক্যালি দেখানো হচ্ছে যে এলাম, দেখলাম আর জয় করলাম, একটা কথা আছে না, যারা আসলে ব্রেকফাস্ট বানাতে পারে
তারা কিন্তু আসলে মঙ্গলযান বানাতে পারে, এরকমটাই আসলে দেখানো হয়েছে। পুরো মুভিটাতে আসলে নারী শক্তির জয় জয়কার আছে। যদিও ফার্স্টে ট্রেইলার দেখে আমি ভেবেছিলাম মেবি অক্ষয় কুমার হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, বাট ফাইনালি আমার কাছে পুরো মুভিটাতে আসলে মেইন ফোকাসটা মনে হয়েছে যে নারী শক্তির প্রতি ছিল। সো কংগ্রাটস টু দ্য ডিরেক্টর জগন, যিনি কি বলিউডি মশালা মিক্স করে পুরো মুভিটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন। সো পুরো ফিল্ম জুড়ে নারী শক্তিরূপে আমরা যাদেরকে দেখেছি। পলাশ জি, পরিবেশটা সুন্দর না? কোনো হইছেই নাই, চা আছে। রোকেয়া কি খবর? রোকেয়া মনে হয় ভালো আছে, জানি না। রোকেয়া দেয় ও কি তোমাকে দেয় মাই দেয়? আচ্ছা নোয়াখালী সবাই কি তোমার ভদ্র নম্র ভদ্র? হ্যাঁ অবশ্যই, আমি যেমন নম্র ভদ্র নোয়াখালী। আরে জোস, কে বেশি ফেমাস, আফরান নিশো নাকি পলাশ? আফরান নিশো। আচ্ছা কাবিলা সাবিলা কে কেমন লাগে? ভালো লাগে। কতটুকু? অনেক ভালো লাগে। এখন কি ছাগল চুরি করো? ব্যাচেলর পয়েন্টের কাবিলা আগে ছাগল চুরি করত, কিন্তু পলাশ এখন পর্যন্ত ছাগল চুরি করার ভাগ্যটা হয় নাই। শুকনো নাকি ভেজা কোনটা বেশি খাও? ভাই শুকনো ভেজা দুইটাই খাই। শুকনো বিস্কুট খেতে অনেক ভালো লাগে, একদম। আবার বিস্কুটটা পানি দিয়ে চুবা ভিজা খেতে ভালো লাগে। ইনস্ট্যান্ট খেলতে খেলতে একটা কবিতা শোনাও। সাধারণত ডেঙ্গুতে যদি কোনো মেয়ে আক্রান্ত হয় তবে ডেঙ্গু পরবর্তী অবস্থায় কিন্তু আসলে অনেক চুল পড়ে যায়, এবং চিকনগুনিয়া আমাদের গত বছর অনেক ভয়াবহ আকারে হয়েছিল। সেটার পরে চুল পড়াটা আমরা অনেককেই অবজার্ভ করেছি, বিশেষ করে মেয়েরা আমাদেরকে এই কমপ্লেনটা করেছে। এছাড়া টাইফয়েড হলেও কিন্তু আসলে চুল ঝরে। সো কিছু রোগ ছাড়াও কোনো মেয়েরা যদি কোনো কারণে স্ট্রেসেও থাকে, মানসিক বিষয়টাতেও যদি সমস্যা থাকে, তাহলেও কিন্তু চুল ঝরে। সমাধান অর্থাৎ প্রথম যেটা বলেছিলাম যে রক্ত স্বল্পতা বা এনিমিয়া থাকলে মেয়েদের চুল পড়ে, মূলত মেয়েদের যেহেতু মাসে পাঁচ দিন মাসিকের ব্যাপারটা থাকে। সারিকা কি খবর, কেমন আছো? এই তো ভালো আছি। ওকে, তোমাকে অনেকে নারীবাদী সারিকা ডাকে, বাট কেন? আই বিলিভ ইন ইকুয়ালিটি, সো ওটার মানে যদি ফেমিনিজম হয় দেন ইয়েস। ওকে, সো নেক্সট কোশ্চেন, টকটা কি মিষ্টি, কোনটা ফেভারিট? একটা না, খুব একটা। আচ্ছা ডিভোর্স কেন হয়? ডিভোর্স কেন হয়? অবশ্যই কারণ ছাড়া তো নিশ্চয়ই হয় না আমার মতে। নেক্সট কোশ্চেন, তুমি কত পার্সেন্ট হ্যাপি? আলহামদুলিল্লাহ, পার্সেন্টে ভাগ করতে হবে না, বাট আলহামদুলিল্লাহ আই এম কোয়াইট হ্যাপি উইথ মাই লাইফ। মিডিয়া কেন ছেড়ে দিছিস? এটাকে ছেড়ে দেওয়া বলে না, মিডিয়া কখনোই ছাড়িয়ে নাই, ছাড়তে পারবো না, দ্যাটস পার্ট অফ মি। তোমাকে সবচেয়ে ভালো কে বোঝে? আমি নিজে। অলরাইট, সো নেক্সট কোশ্চেন, ডিরেক্টর হিসেবে কার কাজ ভালো লাগে, মোস্তফা সরোয়ার ফারুকী নাকি অমিতাভ রেজা? আমার যেহেতু অমিতাভ ভাইয়ের সাথে বেশি কাজ করা হয়েছে, সো সেই জায়গা থেকে আমার ভালো লাগে। আয়নাবাজি কেমন ছিল? খুবই ভালো, সব দর্শকের সাথে জানে। মিডিয়াতে কাজ করতে এসে সবচেয়ে অড সিচুয়েশন কবে ফেস করছিল? এই পারফরমেন্সটা নোরা ফতেহির জন্য অনেক রিমার্কেবল কিছু একটা হতো। ডু ইউ রিমেম্বার দ্য সং ফ্রম দ্য মুভি মুসাফির ইন 2004? ওয়েল, মুভিটা আমরা দেখেছি কি না দেখেছি আই ডোন্ট রিমেম্বার, বাট আই থিঙ্ক দ্য সং ওয়াজ সামথিং। রিমেম্বার দ্য সং? ওই গানটাতে কোয়েনা মিত্র পারফর্ম করেছিল, খুবই সিম্পল একটা সেট আপ ছিল। আই থিঙ্ক ডান্সটাও মানে খুব জোস ছিল, অ্যান্ড তার যে কস্টিউম ছিল, একটা গোল্ডেন কয়েন ড্রেস পরে যে কোয়েনা মিত্র নেচেছিল, আই থিঙ্ক কোয়েনা অত ভালো ড্যান্সার না নোরা ফতেহির মতো, বাট সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে কথা বলবো মেয়েদের ওজন নিয়ন্ত্রণের কিছু সমস্যা তার সমাধান নিয়ে। আসলে কুড়িতেই ভুঁড়ি, এটা যায় না, এই বয়সে কি ভুঁড়ি হতে পারে? তবে হ্যাঁ পারে, যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কুড়ি কেন, তার চেয়ে কম বয়সেও কিন্তু আপনি ভুঁড়ির প্রবলেমে ভুগবেন। আর সেই জন্যই মেয়েদের ওজন নিয়ন্ত্রণে যে পাঁচটি ভুল করে থাকে, আমাদের মেয়েরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, সেই সমস্যাগুলো আমি প্রথমে বলবো আর তারপর দিয়ে যাবো একটি একটি করে সমাধান। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেয়েরা আসলে প্রথমেই যে ভুলটা করে থাকে, একেবারে সকালে নাস্তাটা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করা। আর দ্বিতীয় যে ভুলটা করে, বাড়িতে ফিরে রাতের বেলায় অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলা, অর্থাৎ রাতের বেলায় একটু বেশি মাত্রায় খেয়ে একেবারে ঘুমোতে চলে যাওয়া। স্টার্টিংটা ছিল এভাবে যে ফ্রান্সে 2010 সালে একটা মুভি আসে, নাম ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক। এরপর এই মুভিকেই রিমেক করে 2014 কোরিয়ান ফিল্ম দ্য টার্গেট আসে, যেটা লাস্ট ইয়ারে হলিউডেও কিন্তু সেম নাম এবং সেম কাস্টিংয়ে আবারও করা হয়। এবং সেম মুভিটাই 2015 সালে ঘোষণা আসে, যেটা ঘোষণা দিয়েছিলেন কবির সিং মুভির সিনেমাটোগ্রাফার রবিচন্দ্রন, যে তিনি বলিউডেও সেই মুভি রিমেক বানাবেন। আনফর্চুনেটলি সেই মুভিটা এখনো বলিউডে আসেনি, বাট
তামিল মুভি কিন্তু অলরেডি রেডি, যেখানে বিক্রমকে আমরা দেখব এবং সেটা জাস্ট 19 জুলাই রিলিজ পাবে। যাই হোক, এত কিছু বাদ দিই, সেই মুভিটা বাংলাদেশেই কোনো একটা কোনায় বসে আরেকজন বানিয়েছেন এবং সেটা হচ্ছে তার গবেষণার ফল, এমনটাই কিন্তু প্রথমে আমরা ঘোষণা পেয়েছিলাম। এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মালেক আফসারি। টিকটকের ফ্রেমে দেখছেন বর্ষাকে, কি খবর? এই তো। অনন্ত, কোনটা বেশি খায়, গরু নাকি খাসি? খাসি। অ্যাক্ট্রেস নাকি বিজনেস, কোনটা আপনি 100% সাকসেসফুল? দুটোই, বিজনেস আর নাকি। আড্ডাটা বুঝতে পাচ্ছেন, আজকের আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করে। সো ডিয়ার লিসেনার্স, আজকে থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রিন্স রাত আড্ডার সাথে। স্টিকি গ্লু জয় লাগে সব কিছু। একটা গান হবে, আমি আর কথা বলবো না, গান শুনবো। গান ঝরা পাতা, আমার খুব ঝরা পাতা স্পেশাল রিকোয়েস্ট প্লিজ। হ্যাঁ, ঝরা পাতা কালকে আবার নতুন করে রেকর্ড হচ্ছে, আগামী কালকে রেকর্ড হবে। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টে, আচ্ছা, হাবিব ওয়াহিদের অ্যারেঞ্জমেন্টে। এবং ওইটা কবে রিলিজ দিবে আমি জানি না, জেনে আপনাকে জানিয়ে দেবো। ছোট্ট একটা এক লাইনের গল্প বলেন না, একটু বলে গানটা গান না। এটা আমার রং অ্যালবামে 2012 অ্যালবাম করা হলো, তখন ডেডলাইন থেকে, ডেডলাইন মিউজিক থেকে, এবং সবগুলো গানই ওই প্রথম আমার একটা সোলো অ্যালবাম হলো যেটা সব গান হাবিব ভাইয়ের করা। এবং ওখানে ওই একটাই গান যেটা হাবিব ভাই আমার সাথে ডুয়েট করেছেন। আচ্ছা আচ্ছা। আহারে কি মায়, একা একা ফিরে দেখা দক্ষিণ হাওয়ায়, কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখবার, অন্ধ বাঁধনে সে পথ চলার, আজও জানালাবে একই রোতুর পাশে, সন্ধ্যা তারা চলে না কেউ আমার আকাশে, ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়, একা একা ফিরে দেখা দক্ষিণ হাওয়ায়। ও, কি দারুণ গান আপনি! ধন্যবাদ। এটা বলার, এটা বলারটা সাজে না, কারণ ওই যে এটা এটা সাধারণত ফোনো লাইভে হয়, যে আপনাদের মতো আর্টিস্টকে যখন বলে খুব ভালো গিয়েছেন, আরে বেটা নাচিরা তো ভালো গাবি গাবি। যেমন একবার সুবিধার একটা লাইভ দেখছিলাম, উপস্থাপিকা বলছেন খুব দারুণ গিয়েছেন গানটি, অদ্ভুত শোনায় না, এটা একটা ধৃষ্টতা। যাই হোক, জীবনের কোন সময়টা খুব ফিরে পেতে চান, রিকল করেন? রিকল করি আম্মার সাথে কাটানোর সময়। এমনিতে আমার সময় এখন যা যাচ্ছে বা গিয়েছে, যা আপস অ্যান্ড ডাউন গিয়েছে, সব আমার কাছে মনে হয় ফার্স্ট ক্লাস, কিন্তু আমি আম্মাকে অনেক মিস করি। আচ্ছা আচ্ছা। আপনি কেমন, মানে পুরনো ঝগড়া, পুরনো অভিমানটাকে কি একটু দেখা হলে বা যেচে একটু মিট আপ করার চেষ্টা করেন? হ্যাঁ, আমার কিন্তু এটা এই অভ্যাসটা আছে যে আমি না ঝগড়া জমিয়ে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা। ধরেন আপনার সাথে আমার কথা হচ্ছে না বা হবার সুযোগ হচ্ছে না, তাই হয়তো বলতে পারছি না, কিন্তু যদি হবার সুযোগ হয় তখন আমি সরাসরি বলে দেবো যে এই কারণে আমার আসলে ওই সময় এরকম একটা খারাপ কথা বলে ফেলেছিলাম বা এভাবে আমি আচরণটা করেছিলাম, এটা আমার একদম করা উচিত হয়নি এবং আপনি দয়া করে এটা মনে রাখবেন না, এবং সেটা আমি খুব আন্তরিকভাবেই বলি বলেন। এবং আমার মনে হয় না যে, যেমন আমার কারোর সাথে ওরকম সখ্যতা তৈরি হয় না, কেন আমি ভয় পাই যে বেশি সখ্যতাতে আবার সম্পর্ক একটা অধিকার চলে আসে। আসিফ ইনবক্স করলো, ওকে আমার শুভেচ্ছা দিও। কোন আসিফ? আসিফ ইকবাল। আসিফ আকবর। আচ্ছা। তো এরকম দ্বন্দ্ব এবং বা অভিমান ইন্ডাস্ট্রিতে হয়তো কারো কারোর সাথে হয়েছে, হবে, আসিফ ভাইয়ের সাথে আমার আসলে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব নেই। উনি যখন একটা স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন শিল্পীদেরকে কেন্দ্র করে, সেটার আমি আপত্তি জানিয়েছি, যে এটাকে আমি আপনার মতামত জানিয়েছি। হ্যাঁ, এটা শুধু আসিফ ভাই না, এটা যদি আমি কালকে দেখি যে আমার মেয়েও যদি কাউকে নিয়ে একটা
এরকম কথা বলে, বা আপনাকেও যদি আমি শুনি, আমাকে যদি তখন অপূর্বই জিজ্ঞেস করে যে ন্যান্সি আপু বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, তানভীর ভাই যে এটা ওনাকে তুলোধনো করলেন, তখন আমি বলবো যে না, এটা একদম উচিত হয়নি। কারণ আমরা একই পরিবারের সদস্য, এখন বাইরের লোকজন আমাদের সাথে মিশতে পারে না, কিন্তু আমরা তো একজন আরেকজনের সাথে খুব ইজিলি মিশতে পারছি, কানেক্ট করতে পারছি। যেমন আমার বাচ্চা সবার উইশ পেয়েছে, আপনি বলেছেন প্রজাপতির সময়, কারণ ওর কাছে কেউ তারকা হিসেবে না, মামা চাচা অথবা খালা। যেমন আজকে ও যখন ওর পেজে দিয়েছে, সে কিন্তু তানভীর তারেক স্যার লেখেনি, সে কিন্তু তানভীর তারেক আঙ্কেল লিখেছে। নতুন একটা বাচ্চা মেয়ে আসলে সে কিন্তু স্যার সম্বোধন করতো, নর্মালি যেটা হয়। তো আমার কথা হচ্ছে, আমরা যেহেতু একটা পরিবার, যোগাযোগ থাকুক রেগুলার না থাকুক, আমরা চাইলেই একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারছি। সেটা আমরা ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নিলেই হয়, এটাও তো একটা সংসার, সেটা পাবলিকলি কেন বলতে হয়? একদম। সো লাইফের রিগ্রেট পয়েন্ট কি আপনার? রিগ্রেট লাইফ তো শুরু হলো, জানি না কেমন কথা বলা শুরু করেছে ন্যান্সি। হ্যাঁ, লাইফ তো না সত্যি কেন শুরু হলো আমার মনে হয়, তানভীর ভাই শোনেন না, ধর তিন বেবি হয়ে যাওয়ার পর তা আমার মনে হচ্ছিল যে 14 বছর পার করেছে, অনেক সময়, হ্যাঁ 15-তে পড়ে যাচ্ছে তো এখন আর কি। কিন্তু যখন আমি দেখলাম যে আবার কামব্যাক করলাম, আমি ঢাকায় আবার রেগুলার হলাম, আমি রেগুলার হতে আমার দেরি হয়েছে, আমাকে কিন্তু আপনাদের সবার ইনভাইট করতে দেরি হয়নি, যেন সবাই অপেক্ষাতেই ছিল বা ওয়ার্মলি সবাই ওয়েলকাম করেছে যে হ্যাঁ ন্যান্সি আসুক, আমরা বসতে চাই আবার সেই ন্যান্সির সাথে কথা বলতে। নিজের বেলা কোন কথাটাকে উইথড্র করতে চান? বলি যে আমি এখনো সময় বাকি। হ্যাঁ, নিজের বেলা কোন কথাটাকে উইথড্র করতে চান জীবনে? উইথড্র করতে চাই ওটা, আম্মার সাথে যেসব রাগারাগি করেছি সেগুলো উইথড্র করতে চাই, আর কারোর সাথে কোনো কথা আমি উইথড্র করতে। অফিশিয়াল স্টেটমেন্ট? না না, অফিশিয়াল ওরকম স্টেটমেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা আমি বলেছি। আর ব্যক্তিগতভাবে যদি কারোর সাথে আমার কোনো আক্রোশ থেকে থাকে, আমি তো মানুষের বাইরে না, আক্রোশ থাকতেই পারে, সেটা তো আমি আলাদাভাবে সরি বলে নেই আমার মতো করে। আচ্ছা আচ্ছা, প্রথম উপার্জন কত নেছে? আমার প্রথম উপার্জন হাবিব ভাইয়ের এখানে মনে হয়, এমনিতে বেতারে যখন গান করতাম 175 টাকা পেতাম গানের জন্য। তখন প্রথমে তো আর এনলিস্টেড হওয়ার পর ক বিভাগে তো প্রথমে আসে না, গ থেকে তো শুরু হয়, তখন 175 টাকা করে দিত। আর বিটিভিতে ম্যাগাজিন প্রোগ্রামে তখন 500 টাকা চেক পেয়েছি। আর তারপর হাবিব ওয়াহিদের সাথে যখন কাজ করা, তখন আমি একটা জিঙ্গেলের জন্য 15,000 টাকা করে পেতাম। মানে ফার্স্ট মানে ইনকাম মনে হয়েছে তখন? হ্যাঁ, আগেরগুলো যেগুলো ওগুলো তো আসলে আমি প্রফেশনালি ওরকমভাবে দেখিনি, যে রেডিওতে কলকাকলিতে গান করছি বা তারপর এনলিস্টেড হয়েছি বা বিটিভিতে বাচ্চাদের সাথে বা জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ আনন্দ আয়োজন ছিল, তার এই ধরনের ম্যাগাজিনে কাজ করেছি। শিল্পী জীবনের সাথে আপনার অনেকেই আপনার হয়তো ভিডিওটা দেখলে দেখতে পাবেন, আপনার রাজনৈতিক সত্তা পরিচয়টা জড়ানোটা না করলেও পারতেন, এরকম আপনার ভক্তরা বলেছেন, আপনার কাছে কী মনে হয়? না, এখন ভোট তো সবাই দেয়, আপনি দেন না? ফাইন, আমি যেহেতু নন পলিটিক্যাল একটি শব্দ কথা বলছি, তো আপনি আপনার রাজনৈতিক, আমার কথা হচ্ছে ভোটটা আপনিও দেন উনিও দেন, এবং এখন তো দেখা যায় মানুষজন ভোট দিয়ে আসার পর আবার ওই আঙুল দেখায় যে হ্যাঁ আমি কিন্তু আমার ভোটটি দিয়েছি, হ্যাঁ এইভাবে যে হ্যাঁ আমি দিয়ে এসেছি। তো যখন দিয়ে আসে তখন কাউকে না কাউকে তো দিয়ে আসে, আকাশে বাতাসে তো আর সিল মেরে আসে না, তো কাউকে না কাউকে তো নিশ্চয়ই সাপোর্ট করে। তো সেই সাপোর্টের জায়গাটাই যদি আমি বলে থাকি, সেটাতে যদি কেউ আঘাত পেয়ে থাকে, আমার ভক্তরা যদি কেউ আঘাত পেয়ে থাকে, তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ কাউকে আঘাত করার, ব্যক্তিগতভাবে আঘাত করার আমার ইচ্ছে কোনো দিন ছিল না, এখনও নেই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু আমার মতামতটা যেটা, তারপর যে আবাহনী মোহামেডান অনেকে বলতে চায় না, বার্সেলোনা না ইন্টার মিলান অনেকে বলতে চায় না, মনে হচ্ছে সেটা তো, যেহেতু আমরা অনেকটা প্রভাব কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেক প্রভাব কিন্তু আমাদের দেশে, এটা আমরা স্বীকার করি আর না করি, ওদের কৃষ্টি কালচার, ওদের জীবনযাপন, গায়কি, অনেক কিছুর প্রভাব কিন্তু আমাদের মধ্যে আছে, আছে না? আমরা কথায় কথায় তুলনা দিয়ে প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, বা প্রতিবেশী দেশ কিন্তু মায়ানমারের কথা বলি না, ভারতের অনেক অনেক প্রভাব আছে। তো সেখানে দেখবেন ওরা প্রকাশ্যেই কিন্তু বলছে, হ্যাঁ মিমি নুসরাত ফারিয়া এবার এমপি হয়েছেন, নুসরাত তো ফারিয়া তো না, নুসরাত, হ্যাঁ নুসরাত জাহান,
হ্যাঁ নুসরাত জাহান, আমারও তো আমাদের দেশের নুসরাত ফারিয়া নাম চলে আসলো, সরি। তো নুসরাত জাহান তারা কি ইলেকশন করেছে না, তার মানে কি যে আপনি খুব স্ট্রংলি দর্শকপ্রিয়তা কমে গেছে? আমি এটাকে কাউকে আঘাত করার উদ্দেশ্যে বলিনি, বা এমন হয় না যে আমি গান গাওয়ার সময় এরকম বলি না যে আমি শুধু গানটা যারা বিএনপি করেন শুধু তারা শুনবেন, সাবধান অন্য কোনো দলের মানুষ আমার গান শুনবেন, তা তো না। আমি গান গাই যখন আমি কণ্ঠশিল্পী তখন সবার জন্যই তো গাই। এক্স্যাক্টলি, আপনার আমরা আপনার স্টেটমেন্টটাই নেওয়ার ইচ্ছা ছিল। অ্যানিওয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, তো আরও অনেক আসলে কৌতূহলী প্রশ্ন আমার বাকি রয়ে গেছে। তারপর ন্যান্সি, যদি আবারও সেই প্রশ্নে আসি যে গান নিয়ে আসলে অনেকে অনেক রকম স্বপ্নের কথা বলে, আমি কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছি যে আপনি বৈষয়িকভাবে আপনি ভালোবাসা পারিশ্রমিক নিয়োগ একদম স্ট্রিক্ট থাকেন, নিজের এই সত্তা শিল্পী সত্তাকে আসলে কতটা সম্মান মনে করেন বাংলাদেশে অবস্থান করে, যেহেতু অনেকে দুস্থ শিল্পী সুস্থ শিল্পী ইদানিং অনেক প্রসঙ্গ আসছে কথা উঠছে। তো আপনি আপনার পজিশনটা বলেন যে আপনি থাকেন না শুকরিয়া আদায়ের কথা বলতে যাচ্ছি যে আপনি শুনেন, মানে এই এই যে একটা শিল্পীরা কখনো কি দুস্থ হয়, কেন এইগুলো লেখা আসে এগুলো দেখে দেখে দুঃখ পাই। হ্যাঁ, আর হ্যাঁ আমাদের প্রফেশনটা একটা স্বল্প সময়ের, কিন্তু মানুষ চাকরি করা হয়তো 30 বছর 40 বছর, আবার সেই সময় রিটায়ারমেন্টে একটা মোটা টাকা পাচ্ছে, আমাদের তো ওরকম কোনো সুযোগ নেই, একবারে যা পাচ্ছি তাই, রয়্যালিটি নামে আছে কাজে নেই, অনেকে বড় বড় ফাঁপা বুলিয়া ওড়ায়, আসলে কোনো কিছু থাকে না। সে কারণে কিন্তু মূলত আমি শুরুর থেকে আমার পেমেন্টের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট ছিলাম যে না আমি এই কাজটা যতদিন করব আমি আমার এফোর্টটা আমি শতভাগ দিচ্ছি, কাজে আপনিও আমার সম্মানিতা দেন। 60 বছরের জন্য 60 ইয়ার্সের জন্য আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, 60 ইয়ার্স পর আমার 31 যে ডিসেম্বরে পড়ে যাব, তো 60 বছর পর আপনার মনে হয় আমি থাকবো? আচ্ছা, তো আর দুস্থ যে কথা, আমার কথা হচ্ছে যে তাহলে আমি যদি মনে করি যে আল্লাহ না করুক যে ওরকম সিরিয়াস কোনো অসুখ না হলে মোটামুটি মাঝারি সাঝারি যে ধরনের অসুখ টসুখ হবে সেটা আমি খুব অনায়াসেই কাভার দিতে পারবো। আমি যদিও বলি আমি সাধারণ শিল্পী যাই বলি, আমার যতটুকু বিত্ত সম্পদ যাই আছে বাবার কাছ থেকে স্বামীর কাছ থেকে নিজের যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে আমারই যদি 14 বছর এমন হয় তাহলে আগে যারা এরকম বছরের পর বছর একচেটিয়া গান করে গিয়েছেন তাদেরকে এখন সমানে দুস্থ শিল্পের কাতারে রেখে 5 লাখ 10 লাখ তাহলে তারাই টাকাগুলো কী করেছেন, তাদের ইনকাম কোথায় গেল? তো হারিয়ে যাবার জিনিস না। তো অবশ্যই ভালোবাসা অর্ধি এবং সম্পদ এটা অনেক বড় সম্পদ, এবং এটা নিয়ে আসলে মানুষের অনেক গর্বের জায়গা থাকে। যে দুস্থ দুস্থ শিল্পী লেখার কারণে নিজেদের কাছে এরকম মনে হয় যে তাহলে কি আমি একদিন আমার বাসা থেকে তালতলা, আমি তো ব্রহ্মপুত্র নদের ধারে একটা বাড়ি করেছি ডুপ্লেক্স বাড়ি শখে, তো ওখান থেকে আমার শ্বশুর বাসায় আমি তো এখন রিক্সা খুঁজে পাচ্ছি না, তো অটো রিক্সা চেনেন তো, তা ভাবলো ওটাতে করে চলে যায়, তো শ্বশুর বাসায় যাবো, এখানে তো আমার আলাদা করে রেডি হয়ে যাওয়ার কিছু নেই, আমারই ঘর, আমি একটা নর্মাল স্লিপার পরে নর্মাল ঘরে যেমনি জামা ছিল এমনিই হাঁটা দিয়েছি, তো পাশে একজন বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে ন্যান্সি না, আমি বললাম জি, বলে তো আমি আর কথা কারোর সাথে আসলে বাড়াই না, আননেসেসারি অনেক কথাই আসে, বলে আপনার মনে হয় এখন আসলে এই সমস্যা মানে খুব দিন খারাপ যাচ্ছে। তো ওই সব কিছু মিলে আর খবর টবর পড়ে টরে সব কিছু মিলে একটা মিলে ধরে নেয় ধরে নিচ্ছে। তখন থেকে আমার মেয়ে যখন শুনলো বা আমার শাশুড়ি যখন শুনলো বলল খবর দাও তুমি আর এইভাবে কখনো বাইরে চলাফেরা করবে না, এবং আপনি খেয়াল করবেন রিসেন্ট আমি কিন্তু একদম চুল ডাই থেকে শুরু করে আমার পোশাক আশাকে আগে অতটা ফিটফাট থাকতাম না, এখন মনে হয় না একটু ফিটফাট থাকা দরকার, নাহলে কখন আবার বলবে যে। আচ্ছা ন্যান্সি, একেবারে খুব সংক্ষেপে 2-3 প্রশ্ন দিয়ে আজকে ছেড়ে আজকে ছাড়তে হচ্ছে, পর আরো প্রশ্ন ছাড়তে হচ্ছে, নিজের পছন্দের কোয়ার্টিস্ট নিশ্চয়ই হাবিব, হাবিব ছাড়া আর দুজনের কথা যদি বলি শুনুন, বালম ভাইয়ের সাথে গান গাইতে আমার, যদিও আমার মাত্র শুধুমাত্র একটা গান গাওয়ার সুযোগ হয়েছে, আর একজনের মধ্যে সুবীর দার সাথে আমার আসলে সম্ভব না, ব্যাড লাক, আমরা একসাথে একটা প্রোগ্রামে বসেছিলাম, আমি খুবই লাকি যে একসাথে বসার সুযোগ হয়েছিল কিন্তু গান করার সুযোগ হয়নি, আর এর বালম ভাইয়ের বাইরে এখনের মধ্যে
বলতে পারি যেমন আমার শাফিন ভাইয়ের সাথে একটা গান হয়েছে আমার মনে হয় শাফিন ভাইয়ের সাথে আরেকটা গান হলে ভালো হবে আচ্ছা সুরকারের তালিকায় নিশ্চয়ই হাবিব ভাই আছে হ্যাঁ সুরকারের তালিকার মধ্যে হাবিব ভাইও আছেন বালাম ভাইও আছেন সুরকারের মধ্যে ইমরানও আছে সেও ভালো কাজ করছে গীতিকারের মধ্যে আমি যদি প্রিন্স ভাইয়ের কথা যেমন সুরকার গীতিকার প্রিন্স মাহমুদ উনি আমার একদম আলাদা একটা পছন্দের জায়গা জাহিদ আকবরের লেখা আমার কাছে খুব খুব খুবই ভালো লাগে বকুল ভাইয়ের কবির বকুল আচ্ছা আচ্ছা আর আপনার লেখা গান যেহেতু আমার করার সুযোগ হয়নি করলে তখন আমি বলতে পারবো কারণ পরীক্ষা দিইনি আর আহমেদ রিজভি হ্যাঁ ওনাদের দেখা যায় কি যে ওনারা যখনই আমার জন্য গান করেছেন বা লিখেছেন মানে একটা আলাদাই কিন্তু একটা মনোযোগ ছিল যে ন্যান্সি গানটা করবে সেটা বোঝাও দিয়েছে আরো আরো অনেকেই আছেন এখন কজনের নাম বলবো কারেক্ট শেষ প্রশ্ন করি যে আপনি ব্রহ্মপুত্র নদীর ধারে বাড়ি বানিয়েছেন চমৎকার বাড়ি আমরা দেখেছি ছবিতে ও আপনি দেখেছেন হ্যাঁ ছবি দেখেছি কারো মাধ্যমে যাই হোক সেটা হচ্ছে ঢাকায় আপনি আসলে সেটেল ডাউন হননি কেন এবং ঢাকায় আসলে বিভিন্ন জায়গায় ঠিকানা বদল করেছেন হয়তো আচ্ছা এতক্ষণ কি বললাম যে এত বছর সংসার বাচ্চা কাচ্চা মানে না যেটা যেটা হয় যে ঢাকায় সাধারণত ইয়ে করতে চায় তার মানে আপনার একটা গ্রামের একটা প্রেম আছে মানে ব্যাপারটা কি তাই মানে না বিষয়টা গ্রামের প্রেমের গ্রামের একটা টান তো আমার আছে শহরের একদম বন্দি জীবনে আমার দম বন্ধ বন্ধ লাগে একটু খোলা জায়গা আমার পছন্দ তো ঢাকায় ওরকম যেহেতু আমার নিজের ল্যান্ড নেই যদি আমার নিজের একটা জমি থাকতো তাহলে হয়তো অনায়াসেই আমি একটা বাড়ি করে ফেলতে পারতাম একটা দোতলা বাড়ি হোক কাঠের বাড়ি হোক শখ করে আমার শৌখিন বাড়ির ব্যাপারে সেটা করতাম জমি না থাকার কারণে সেটা করতে পারিনি আর বাসা বদলের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা শিল্পীরা যত বড় শিল্পী হই না কেন ঢাকা শহরে যখন আমরা ভাড়াটিয়া হিসাবে আসি একসময় আপনি ভাড়াটিয়া ছিলেন বুঝবেন এটার কী বিড়ম্বনা হ্যাঁ বাড়িওয়ালাদের হাজারো জানে টিভিতে দেখছে জানছে বুঝছে তারপরেও হাজারো ধরনের প্রশ্ন থাকে কে আসলো বা ওই সাংবাদিক অমুক কেন আসলো অমুক গাড়ি কেন হলো আমাদের দেখলে ওদের মধ্যে একটা ভীতি একটা আতঙ্ক চলে আসে আর এখন তো অ্যাপার্টমেন্ট বাসার মধ্যেও এরকম দেখবেন সিস্টেম চলে এসেছে 11টার পর তো আমি এই যে আজকে এখানে শো করছি আমি 12টা পর্যন্ত থাকবো এরপর নিশ্চয়ই আমরা আরও কিছুক্ষণ গল্প করবো বাসায় যেতে যেতে একটা তারপর প্রশ্ন করবে কেন হাজব্যান্ড কেন থাকছেন আরে ভাই সে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চাকরি করে সারা বাংলাদেশ জানে সে তো সর্বক্ষণ আমার এখানে বসে থাকতে পারবে না আপনাদেরও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় এটাই আসলে বাস্তবতা যারা দর্শক শ্রোতারা দেখলেন নিশ্চয়ই বুঝলেন আসলে এই দু ঘন্টা বা দেড় ঘন্টা আলাপে একজন ন্যান্সির জীবনের গল্প বা আপনি এখন সুন্দর করে নিজের ফ্ল্যাটে উঠে গেছেন নিশ্চিন্তে আছেন এখন আর আপনার ঝামেলা নেই আরামসে আছেন আই উইশ আমার একটা ফ্ল্যাট থাকতো আমার যদি এরকম বাড়ি থাকতো যাই হোক আমরা অফেয়ারে এইসব আলাপ করি এনিওয়ে আজ আমার নাম তানভীর তারেক এটা রাত আড্ডা উইথ মি আমার নাম ন্যান্সি সো আমি বলতে চাচ্ছি তোমার নাম রোদেলা থ্যাংক ইউ রোদেলা এবং রোদেলাকে বলতে হবে আমাকে বলতে হবে যে তানভীর তারেক ছেলেটা কেমন আড্ডাটা কেমন লাগলো দিস ইজ অপূর্ব পাশে অপূর্ব ও তানভীর তারেক ছেলেটা আর আমার বেলায় সে এখনই সময় শেষ করে দিচ্ছে এখন যারা দর্শক তারা দেখতে পাচ্ছে যারা তারা একটু বুঝে নেন থ্যাংক ইউ এতদিন পরে হলেও আসলে ন্যান্সির সাথে একটা আড্ডা অপরচুনিটি পেলাম আমরা এবং আমরা লাকি জাগো এফএমের প্রত্যেকটা শ্রোতা দর্শক লাকি যে ন্যান্সি খুব গুছিয়ে কথা বলে এবং ও ভেতরের যে দর্শন মনে পোষে সেটাই বলার চেষ্টা করে আমরা এটা বিশ্বাস করি হ্যাঁ বানি না বানি দেয় তো বলুন কেমন লাগলো আড্ডাটি দিয়ে এবং না আমার বেশ ভালো লেগেছে এবং বেশ খোলামেলা প্রশ্ন ছিল এবং আমারও বলার সুযোগ ছিল অনেক সময় তো থাকে যে সুযোগটা থাকে না বলার সুযোগ থাকে না থ্যাংক ইউ আপনার দর্শকদের উদ্দেশ্যে শেষ মিনিটে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এত ভালোবাসে আমাকে সত্যি কথা দর্শকরাও ভালোবাসে এবং একটা প্রশ্ন আমাকে অফেয়ারে করা হয়েছিল যে প্রশ্ন করতে হবে সাংবাদিকরা কেমন তা আমি গণমাধ্যমের সাথে আপনার সম্পর্ক কেমন আমি বলবো যে হ্যাঁ গণমাধ্যমের সাথে আমার আর সবার মতোই সম্পর্ক মাঝে মাঝে ভালো যায় মাঝে মাঝে তিক্ত যায় মাঝে মাঝে বিরক্ত হই মাঝে মাঝে খুশি হই তারাও মাঝে মাঝে বিরক্ত হয় মাঝে মাঝে খুশি হয় কিন্তু দিন শেষে কিন্তু আসলে আমরা একটা পরিবার
এটাই সত্য। রোদেলা কিছু বলো, রোদেলাকে আমরা খুব আড্ডা মিস করলাম। আর হ্যাঁ, রোদেলা একদম আমি বলবো যে আমার মেয়ে বলে যে আপনারা তাকে যে সে ভালো না গাইলেও বলবেন যে না ভালো গেয়েছে, সেটা দয়া করে করবেন না, কারণ একদম সে প্রাইমারি স্টেজে আছে, 11 বছর, তার বহু পথ সামনে পড়ে রয়েছে, আর এখন থেকে সে নিজেকে যেন তৈরি করতে পারে। তার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা বলবেন যে না গায়কীটা তার এটা হলে ভালো হয় বা আমরা এই আশা করছি, তাহলে হয়তো একটা সময়ে গিয়ে সে ভালো কিছু আপনাদের দিতে পারবে, প্রফেশনালি নানিক শখ করে হলেও ভালো কিছু গান শুনবে। সো মামের যুগল সঙ্গ দিয়ে আজকে শেষ করছি, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে। আজকে বিদায় নেব মামের যুগলবন্দিতে। সো ফর আপনার রোদেলা।